अजानुलम्बितभुजौ कनुकाबदातु सङ्कीर्तनैकपितरो कमलायताक्ष विशाम्बरुधिजवरु युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरो करुणावतारो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमा गंगे तव पाद पंकज रूपम भुक्तिञ्च मुक्तिञ्च ददासि नि भावानुरूपेण सदा न राणं गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरीनिरन्तरविभुषि नारायणो प्रियमनङ्गमदापहारं वरानुषिपुरपतिभज भीश्यनाथं वागीषजुष्वदने लक्ष्मीर्जस्व च वक्षसि यस्यास्ते हृदयसंवि त्वं निशिङ्गमहं भजे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বংশী বিভূষিত করাত নবনী রা পিটাంబরা দুরুণবিম্ব থলা ধরোষ্ঠা পূর্ণেন্দু সুন্দর মুখা দরবিন্দনা কৃষ্ণাত পরম কিম পিতাত্মমহম ন জানে কৃষ্ণাত পরম কিম পিতাত্মমহম ন জানে বংশী বিবুষিত করাত নবনী দবাদ পীতাাম্বরা ধরো বিম্ব ফলাধরো পূর্ণেন্দুসুন্দর মুখাধর বিদনা কৃষ্ণাতমহ নৃষ্ণাৎ পরম কিমপি ততমহ নে গৌরগোষ্ঠী পতী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী থেকে পোপা পরমংস জগৎগুরু জানিয়েছেন কৃষ্ণের কথা আপাত দৃষ্টিতে বড়ই অদ্ভুত বিশ্বাস হতে চায় না কিছুতেই যেন বিশ্বাস হতে চায় না এরকম হতে পারে কি গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীজাত পরমংশ জগদ্গুরু জানিয়েছেন আপাত দৃষ্টিতে কৃষ্ণের কথা কৃষ্ণের লীলা কৃষ্ণের আচার ব্যবহার কৃষ্ণের যা কিছু কোনোটাই বিশ্বাস হতে চায় না কিছুতেই আমরা বিশ্বাস করি এরকম হতে পারে কি কৃষ্ণ এরকম কালকে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল কৃষ্ণ ভজনের এমনই এক অলৌকিক শক্তি আছে এমন এক অলৌকিক আশ্চর্য শক্তি আছে কৃষ্ণভজনে যার সামনে আমার যত সততা আমার যত নৈতিকতা আমার যত মোরালিটি নৈতিকতা সব কিছুই তুচ্ছ হয়ে যায় কৃষ্ণভজনের এমনই একটা চমৎকার শক্তি যা সম্মুখে এই সব আমাদের সামাজিক ন্যায় নীতি নিষ্ঠা জগতের নৈতিকতা সততা এগুলো সব বানের জলে ভেসে যায় তুচ্ছ হয়ে যায় এত বড়ো কৃষ্ণভজনের কথা এটা সাধারণ মানুষের বোধগম্য হয় না যারা বাস্তবিক কৃষ্ণভজনে লাগতে পেরেছেন তারাই একমাত্র এটা অনুভব করেন বাইরের কাউ লোকের অনুভব করা সম্ভব নয় যদি আমি সত্যকে ছেড়ে দিয়ে কৃষ্ণ ভজনের জন্য কিছু মিথ্যেকে আশ্রয় করি সেটাকেও ধর্ম বলা হচ্ছে যদিও সাধুগুরু বৈষ্ণব কোনোদিন মিথ্যেকে আশ্রয় করেন না আর বাইরের জগতের লোকের দৃষ্টিতে সাধুগণের ক্রিয়াকলাপ বোঝবার বিষয় নয় ছিল গৌরকিশোর বাবাজি মহারাজের কাছে একজন সহজিয়া ব্যক্তি গোসাই এসে বলছেন আপনি আমাকে রাগানুগা ভজন একটু বুঝিয়ে দিন রাগানুগা ভজন রূপানুগা হয়তো বুঝিয়ে দিন আমাকে গৌরকিশোর বাবাজি মহারাজ বলছেন আমার আজকে সময় নেই পরে আসুন আপনি আবার পরে কোনো একদিন এলেন এসে বলছেন আপনি আমাকে এইগুলো সব শিখিয়ে দিন আমাকে আজকে আমার সময় নেই আবার পরে আসুন পরে আসবেন সময় করে আসবেন আবার কদিন পরে আসছেন এইভাবে যে কতবার ঘুরেছেন লাস্টে বিরক্ত হয়ে বলছে আপনাকে শেখাতে লাগবে না রোজই আপনার সময় নেই ও বুঝতে পারলো না গৌরকিশোর বাবাজি মহাজের চরিত্রটা ও বুঝতে পারল না তিনি যে ওনাকে এইসব জিনিস শেখাবেন না এই জন্যই রকম কথা বলছি আমাদের বহুপাতকে পরীক্ষা করার জন্য বিমলা প্রসাদকে বারবার তিনি বঞ্চনা করছেন আমাকে আপনি দীক্ষা দিন আমি কৃষ্ণের আমি গৌরের কাছে জিজ্ঞাসা করব গৌর যদি বলেন পরে আমি চিন্তা করে দেখব আবার কদিন পরে আমি ভুলে গেছি গৌরকে জিজ্ঞাসা করতে ভুলে পরে আসো পরে আসলে আমি করব এইভাবে সাতেরোবার তিনি এরকমভাবে প্রত্যাখ্যান করছেন কৃষ্ণভক্তের চরিত্রটা বোঝা মুশকিল কৃষ্ণভক্ত এর চরিত্রটাই বোঝা মুশকিল কৃষ্ণ কে কৃষ্ণভক্তের চরিত্র এরা বুঝি মুশকিল তাহলে কি গৌর কিশোর বাবাজি মায় মিথ্যে কথা বলছি নেন মিথ্যের আশ্রয় তো নেন না বড় আশ্চর্য বিষয় যার জন্যেই শুরু করলাম আপাত দৃষ্টিতে কৃষ্ণের চরিত্র কৃষ্ণের স্বভাব কৃষ্ণের আচার ব্যবহার কোনো ক্রিয়াকর্মই কোনো সাধারণ মানুষের বোঝার বিষয় নয় সারা পৃথিবী খুঁজে ফেললে বাস্তবিক কৃষ্ণের ভজন কে করেন হাতে গুনে দু একজন বলা যাবে এরকম একটা পরিস্থিতি ভগবান শ্রীকৃষ্ণ কাকে কীরকমভাবে পরীক্ষা করেন সেগুলো বোঝার বিষয় নয় আমরা বুঝতে পারি না সুদামা বিপ্র সুদামা বিপ্রকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গুরুকুলে দুজনেই গুরুকুলে রয়েছে আমি প্রসঙ্গগুলো কেন বলছি পরে আমি গুরুকুলে রয়েছেন গুরুকুলে সেবা করেন হঠাৎ একদিন কৃষ্ণ বলছেন আমার বড় খিদে পেয়ে গেছে তো খিদে পেয়েছে এখন তো খাওয়ার টাইম নয় এখন তো গুরুদেব গুরু মা এই তো খাওয়া দেবেন না তাহলে এক কাজ করো না এই ঘরেতে ছলা ছোলা ভাজা খোলা ছোলা ভাজা আছে টাঙানো ওটা একটু আমার জন্য নিয়ে তাহলে চুরি করলে তো বিপাদ হবে আমাকে ধরে ফেল কেউ ধরবে না আমার জন্য করতে পারো না আর ঠিক আছে চুরি করতে গেছেন ওখানে যখন ওখানে ছোলা চুরি করছেন কৃষ্ণ গুরুমাকে বলছেন ওই দেখো চুরি করছে বোঝো কৃষ্ণ বলছেন ওই দেখ চুরি করতে গেছে ও তো কে অ্যাক্সেস বলে তুমি তো আমাকে বললে পরে কৃষ্ণ বলছেন তুমি আমার জন্য কি কি করতে পারো তুমি আমার জন্য মিথ্যে মিথ্যে জমি তোমাকে বদনাম দেয় গালাগাল দেয় মারে তুই সহ্য করতে পারো কি না এই পরীক্ষার জন্যই করেছি কৃষ্ণ নিজেই কতবার চুরি করেছেন ব্রজধামে এই চুরির অর্থটা কি এইসব কথা তো সাধারণ মানুষ বুঝবে না সাধারণ মানুষ এগুলো বোধগম্য না তবে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ এটা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তোমরা যে যাকে ধর্ম অধর্ম সত্য মিথ্যা বলো সেগুলোর কোনো মূল্য নেই কিন্তু আমার জন্য যা করবে সেটি ধর্ম আমার জন্য যদি তুমি অধর্ম করো সেটাও ধর্ম আর আমার জন্য নয় তুমি নিজের জন্য ধর্ম দেখাতে গেলে ওটাও অধর্ম ভগবান নিজে বলছেন মন নিমিত্ত কৃতম পাপম ধর্মায় কল্পতে মন নিমিত্ত আমার জন্য যে পাপ করবে এটাও ধর্ম আর যদি তুমি ধর্ম দেখাচ্ছ এটাও পাপ যে ক্ষেত্রে কৃষ্ণভজনের অনুকূল বিষয়গুলোকে বজায় রাখার জন্য কখনো কখনো কিছু কথা বলতে হয় যেমন কাউকে আমি বললাম তোমরা ছিল বামন গোস্বীম আজকে গুরু হিসেবে গ্রহণ করেছো উনি চলে গেছেন আমার তোকে আমি তো গুরুগিরি করি না কাজেই তোমরা জবস্তি বলছো পঁচাটা দিয়ে ঠিক আছে না কিন্তু এই কথাটা বলা আমি মিথ্যে কথা বলতে হবে না আমি বলিনি মিথ্যে কথা এই কথাটা না বললেই বা কী যা আসে কার লোকে ভুল বুঝবে আগুন জ্বলবে তারা তো উল্টো বুঝবে না তো ভজনের অনুকূলে ভজনটা যেন অনুকূলে থাকে কোনো বিপরীতমুখী না হয় কোনো জায়গায় যেন অশান্তি ফেলে না যায় এই জন্য যদি কিছু কথা বলতে হয় সেটা কৃষ্ণভজন অনুকূল এটা সঙ্গে অন্য কিছু জগতের কোনো কিছুর তুলনা করতে গেলে তাহলে এটা মূর্খতা হয়ে যাবে এখন কৃষ্ণভজনের কৃষ্ণের যে চরিত্র কৃষ্ণের যে স্বভাব কৃষ্ণের যে কথাবার্তা আচার আচরণ এটা সাধারণ মানুষের বোধগম্য হওয়ার বিষয় নয় এটা সত্যি কথা কারণ সবই আমরা যে জড়জগতে জানি আমাদের অভিজ্ঞতা সেটা আমাদের জনজগতে যে অভিজ্ঞতা নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি পূর্বেশ অভিজ্ঞতা রয়েছে সংস্কার এই জন্মেতে আমি যে পরিবেশে রয়েছি যে অবস্থায় রয়েছি সেটা থেকে জ্ঞান জ্ঞান আহরণ করেছি সেই জ্ঞানটা আমার মধ্যে আমার মাথায় গজগজ করছে আমার মাথায় কৃষ্ণভজনে কিছু ঢুকবে না সব এই বিষয়গুলো গজগজ করছে ভেতরে নোংরা বিষয়গুলো আমি কৃষ্ণভজন কী বুঝব কত মনি ঋষি পার পেয়ে গেল কেউ পাচ্ছে না কৃষ্ণ কৃষ্ণভজনের কথা বুঝতে তো সাধারণ কথা নয় মনে হয় কৃষ্ণের নৈতিক চরিত্র নয় এ কী করছেন কৃষ্ণ এগুলো তো ভালো নয় এই জন্য জড়জগতের যত বড় বড় সাহিত্যিক যত বড় বড় লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে যত বড় বড় লেখক তাবর তাবর তারা মনে করে আমরা বিরাট বড় তারা সবাই কৃষ্ণের চরিত্র সম্বন্ধে সন্দেহ করেছেন এবং অত্যন্ত নোংরা মন্তব্য করেছেন তারা নরকে যাওয়ার জন্য এগুলো করেছে তারা বোঝেন না তারা যদি কোনো একটা শুদ্ধ গুরু বৈষ্ণবের কাছে যেতেন কৃষ্ণের এই আচরণগুলোর মানেটা তারা বলে দিতে পারত এক একটা কৃষ্ণের লীলা সম্বন্ধে মাসের পর মাস আলোচনা করতে হয়েছে তারপরে লোকের ভুল ভেঙেছে সেটা রাসলীলা বলো আমি রাসলীলা আলোচনা করি নাই কিন্তু রাসলীলার ইন্ট্রোডাক্টরি স্পিক রাসলীলাটা কি বস্তু আমি জানি এই এইসব এই এইসব শুনতে পারবে না অধিকার নেই এই জন্য রাসলীলা কী বস্তু লীলা কী বস্তু গোপীগীতা কী বস্তু এইটা বোঝাতে গিয়ে মাসের পর মা বছরের পর বছর তারপর বিদেশিরা বুঝতে ও বাবা এই রকম জিনিস আমরা তো বুঝতে পারিনি আমরা তো উল্টোপাল্টা ভাবছি এইসব কেন জড়জগতের আমাদের যে অভ্যাস আমাদের যে চোখ থাকলে দর্শন আছে যদি কে বলে দর্শন কাকে বল যদি কেউ আমায় জিজ্ঞাসা করে দর্শন কাকে বল। আরে মশাই চোখ থাকলে দর্শন থাকবে কথাটা তো এই আমার চোখ আছে দর্শন আছে আমি দেখছি একটা বাগের চোখ আছে সে দেখছে সে একটা একটা অপূর্ব মা সে হচ্ছে ভগবানের সেবা করেন একটা বাঘ যদি সেটাকে না একটা ভালো খাবার পেয়ে গেছি এবার চিবিয়ে খাব কিন্তু এই জিটা যে কোনো একটা বড় সাধুর কাছে মা এসে গেছে রাধারানীর গণ এই তো দর্শন তাহলে যার চোখ আছে তারই দর্শন আছে কিন্তু দার্শনিক বিচার যেটা আমাদের ভারতীয় দর্শন শাস্ত্রে বলেছে সেটাকে অনেকে বুঝতে পারে না অনেকে দর্শন মানে মনে করে একটু বানিয়ে ফানিয়ে কিছু বলা এই জন্য বিদেশিরা যেটাকে ফিলোসফি বলে বিদেশিরা দর্শনকে ইংরেজিতে ফিলোজফি বলে আমি বিচার করে বললাম তোমরা যেটাকে ফিলোজফি বলো তোমরা যেটাকে ফিলোজফি বলো আমাদের বৈষ্ণব দর্শনে সেটাকে আমরা ফিলোজফি বলি না তোমাদের ভুল ধারণ তোমরা যেটাকে ফিলোসফি বলো মনে করে কিছু বানিয়ে ফানিয়ে একটু তৈরি করো কিন্তু আমাদের যে দর্শন এটা হচ্ছে একেবারে বাস্তব দর্শন যে দর্শন নিয়ে জড়জগতের লোকগুলো বেঁচে রয়েছে সেই দর্শক সব ভুল কিন্তু এরা মনে করছে এটি ঠিক আর অপ্রাকৃতিক যে দর্শন অপ্রাকৃতিক জগতের যে দর্শন সেটা তো তোমাকে গুরু গুরুআনুগত্যে শিখতে হবে এটা তুমি এই রক্ত দেহ একটা বস্তা শরীরটা এটা নিয়ে তুমি ব্যস্ত রয়েছ তুমি কী বুঝবে তোমাকে তো গৌড়ীয় যদি বিচার শুনতে হয় তাহলে তো গুরু বৈষ্ণবের আশ্রয় নিতে হবে তাই তুমি বুঝতে পারো এই জগতে যেটা সবচেয়ে বড়ো ঘৃণ্য এই জগতে সবচেয়ে ঘৃণ্য কী বলছে স্ত্রী পুরুষের সম্বন্ধ সবচেয়ে ঘৃণ্য এই জগতে যেটা নোংরা সম্বন্ধ কিন্তু এই যদি কৃষ্ণের সঙ্গে অপ্রাকৃত গোপিকাগণের এটা হচ্ছে সর্বোত্তম এবার লোকে কি বুঝবে লোকে তো বুঝবে না যে ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক যার পেছনে কোনো কারণ নাই ঈশ্বরহ পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ যে ভগবানের কোনো কারণ নাই ভগবানই সব যে ভগবানের সৃষ্টিতে সবাই আছে সেই ভগবানের কি কোনো লোভ জাগতে পারে কোনো নোংরামও হতে পারে যার থেকে অনন্ত ব্রহ্মাণ্ড এসছে প্রাকৃত অপ্রাকৃত সব তার কি খেয়ে দেয়ে কাজ নেই যে এই সব তুচ্ছ দুর্গন্ধ দূষিত এই বিষয়ে তোর মনটা যাবে এই ছাগলগুলোর এই বুদ্ধিটাও হয় না এত বড় ছাগল তারা এ থেকে হবে সব তো তার তো সে আবার কি ভোগ করবে তার ভোগের প্রবৃত্তি থাকে যদি তিনি এই লীলাগুলো করেন সেখানে বলছেন মদভক্ত বিনোদার্থম করমি বিবিধ লীলাহা আমার ভক্তগণকে তাদের মানসিক অবস্থা যেরকম তারা যেভাবে আমাকে চায় আমি এই লীলা করবার জন্য তাদের সন্তুষ্টির জন্য করি মদভক্ত বিনোদ মদভক্ত বিনোদার্থম আমার ভক্তগণেরকে আনন্দে দেওয়ার জন্য ভগবানের অন্য কোনো কাজ নেই ভগবানের দ্বিতীয় কোনো কাজ খালি ভক্তদের সঙ্গে আনন্দ করা খেলা মজা করা ভক্তগণের সঙ্গে খালে আনন্দ করা এইটি ভগবানের কাজ ভগবানের দ্বিতীয় কোনো কাজ নেই মদভক্ত বিনোদার্থম করমী বিবিধ লীলা আমি ভক্তগণের আনন্দ বিধানের জন্য করি তারা আনন্দ পায় আমিও আনন্দ পাই আমার আনন্দ ভক্তদের সঙ্গে ভক্তদের আনন্দ আমার সঙ্গে তো এখানে নোংরা বিষয়গুলো কোথা থেকে আসছে কে জান এখানে নোংরা বিষয়গুলো বিচারগুলো কোথেকে আসছে যাদের নিজেদের দুর্গন্ধ দূষিত হৃদয় রয়েছে তারা এগুলো নোংরা দেখবে আমার হৃদয়ে যে রয়েছে সেটাই আমি দেখব বাইরে আমার হৃদয়ে যদি নোংরা কুৎসিত চরিত্র থাকে আমার দর্শন আমিও বাইরে সেগুলিই দেখব আবার একটা শুদ্ধ গৌরকিশোর বাবাজি মহারাজ গঙ্গা তীরেতে হাঁটছেন দাঁড়িয়ে রয়েছেন পাগলের মতো কতগুলো চ্যাংরা ছেলে বলছেন ওই মায়েরা চান করছে তো দেখতে ভালো লাগছে তোমার হ্যাঁ বাবা বলে গালাগাল দিচ্ছে গরগিস বাবাজি বাবাজি তো ওগুলো দেখছে না তা তো অপ্রাকৃতিক জগতের দর্শনতে কি কী দেখছে তিনিই জানেন তো এই পশুগুলো এই বুদ্ধি যখন তাকে ঢিল ছুটছে গালাগাল দিচ্ছে তখন তিনি বলছেন আমি যশোদা আমাকে বলে দেবো দাঁড়াও তাহলে তিনি কি অবস্থায় রয়েছে তিনি বলছেন দাঁড়া আমি আমাকে বলে দেবো আমি যাচ্ছি তাহলে তার দর্শনটা কী আর আমার দর্শনটা কী তাহলে প্রাকৃতিক জগতের যেটা সবচেয়ে ঘৃণ্য সেটা কি অপ্রাকৃত জগতের সবচেয়ে উন্নত এটা বোঝবার মতো ক্ষমতা লোকে তবে একটা উদাহরণ দিয়ে বোঝানো যায় সে উদাহরণটা কি না একটা জলাশয়ের তীরেতে একটা জলাশয়ের তীরেতে একটা তাল বৃক্ষ আছে তাল তালের বৃক্ষ জলাশয়ের তীরেতে এই জলাশয় এই তীরেতে তাল বৃক্ষটা উঠেছে যদি কাউকে বলা হয় জলের দিকে তাকাতে জলের দিকে তাকালে সে কী দেখবে আমার এখানে কী দেখবো গাছের গোড়াটা এখানে আর মাথাটা ওপরে আর যদি আমি জলের দিকে দেখি তাহলে দেখব গাছের মাথাটা নিচে আর গোড়াটা ওপরে আরে মুশকিল এ তো উল্টো উল্টো তো গাছের গোড়ার কাছে আর মাথাটা নিচে আরে যে উপরে রয়েছে এটা নিচে দেখছি ঠিক এই উদাহরণটা যদি অনুভব করা যায় তাহলে ভালো হয় অর্থাৎ আমি বলছিলাম এটা বিদেশিদের কপাল খুলে গেছে বিদেশিরা যা কিছু শুনেছে তারা অনন্তকালে ভুলতে পারবে না এত গভীর কথা শুনেছে এখানে তো লোক নেই শোনবার যেখানে মহাপ্রভু বলছেন সনাতনকে সনাতন সনাতন বলছেন আমাকে ওই শ্লোকের ব্যাখ্যাটা একটু শোনান দয়া করে যদি আপনার শ্রীমুখে শুনি এটা তো সার্বভৌম ভট্টাচার্যকে বলেছেন আত্মারামশ্যমেয় অপি উরুক্রমে কুরবন্থি অহেতুকিম ভক্তিম ইত্তম্বত গুণহারী এইটা আমি শুনেছি আপনি সার্বভৌম ভট্টাচার্যের কাছে সতেরো আঠেরো রকম ব্যাখ্যা করেছেন মা হেসে বলছেন তখন কি বলেছিলাম মনে ফোনে নাই তবে দেখি কি মনে হয় তবে কি দেখি কি মনে হয় বলে সনাতন গোস্বামীর সামনে ব্যাখ্যা করতে আরম্ভ করল আঠেরো রকম তো দূরের কথা মশাই বাষট্টি রকম ছাড়িয়ে গেল তারপরেও শেষ হচ্ছে না সনাতন তো হাঁ হয়ে শুনছে বলে কি বাষট্টি রকম একটা সলকের ব্যাখ্যা করে আছে তারপরে বলছেন দেখো সনাতন তোমার সঙ্গগুণে উঠে অর্থের তরঙ্গ তোমার সঙ্গ তোমার সঙ্গ উঠে অর্থের তরঙ্গ তাহলে মহাপ্রভুর বিচারটাই তো আমাকে করতো যেরকম সঙ্গ আমার সামনে থাকবে সেই অনুপাতে স্ফূর্তি হবে একজন যদি থাকে সূর্যকুণ্ডে একজনের সামনে বলতাম অনর্গল কথা আট ঘন্টা ক্লান্তি আনন্দ আবার কোন কোন সময় হাজার হাজার লোক বিমুখ সমাজে কে শুনবে এসব কথা আমরা তো জেনে শুনেই করেছি বিমুখ সমাজের যদি কিছু মঙ্গল হয় হবে না জানি যদি হয় এই জন্য করা তাহলে যে উদাহরণটা দেয়া হলো অর্থাৎ তালবিক্ষের যে গঠনটা আমি যদি জলে দেখি তাহলে উল্টো দেখি অর্থাৎ মাথাটা নিচে আর গোড়াটা উল্টো দিকে তাহলে আমাদের এই জগৎকে বলা হয় এই জগৎকে বলা হয় অপ্রাকৃত জগতের একটা বিকৃত প্রতিফলন অর্থাৎ ইংরেজিতে সাহেবরা মুখস্ত হয়ে গেছে ওই জিজ্ঞেস করে বলবে এত শুনেছি দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড ইজ দ্য পারভার্টেড রিফ্লেকশন অব দ্য ট্রানসেন্ডারেল ওয়ার্ল্ড এই জড়জগতটা অপ্রাকৃত জগতের একটা বিকৃত প্রতিফলন যে বিকৃতিরতা আপনি তালগাছের ক্ষেত্রে দেখলেন তালগাছ বিকৃত নয় কিন্তু জলেতে বিকৃত দেখা যাচ্ছে তাহলে তালগাছের এই ফ এই যে স্বরূপটা জলেতে যেটা সন্ত গোস্বামী মহারাজ কীর্তনে লিখেছেন বিরূপ বিরূপে স্বরূপ ভাবি মোর মনো মায়াতে আকৃষ্ট হয় গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় এই কীর্তনে বলছেন সবাই করে এই কীর্তন সবাই করে এরকম কীর্তন আর হবে না কেন ওরা তো অনুভব থেকে বলি ওরা তো কবিতা লেখেন নাই ওরা তো কবিতা লিখতে চান না ওদের অনুভব এসছে তাই এসছে অনুভবের কথাগুলো এত জ্বলন্ত হয় যে কোনো মানুষের একবার যদি শব্দব্রহ্ম শোনে তার জীবন ঘুরে যাবে আর যদি কেবল দোষ দর্শন করে তো গেল একটা অপ্রাকৃত শব্দব্রহ্ম শুনলে তার জীবন ঘুরে গেল কত হয়েছে কত হয়েছে এরকম ঘটনা একটা নয় ভক্তিবল্ল তীর্থ গোস্বীমায় বলছেন যে আমি হরি কথা বলি অনেক সময় একই কথা আমি অনেকবার বলেছি একটাই কথা হয়তো রিপিট করেছি হয়তো আজকে বললাম সাত দিন পরে বলেছি তাদেরকে বোঝাবার জন্য কোনো একটা ব্যক্তি ওই সভাতে আসত কোনো একটা ব্যক্তি কোনো কথা শুনতে আসতেই পারে সেই ব্যক্তি ওই কথাটা অনেকবার শুনেছে ওই সন্তোষে আমাদের ভক্তিবাল তীর্থকোষে ময় বলে একই কথা উনি আগেও শুনেছে কিন্তু হঠাৎ সেই দিন শোনার সঙ্গে সঙ্গে ব্রহ্মাণ্ড ঘুরে গেল মানে কী বললেন একই কথা কিন্তু আগেও বলেছে কিন্তু সেদিন শোনার সঙ্গে তার ঘুরে গেল জীবনটা পুরো ঘুরে গেল তাহলে নির্ভর করে কিসের ওপর আমি কি ভাব নিয়ে শ্রবণ করছি কতটা ইন্টেন্সিটি আমার শ্রবণের কতটা একাগ্রতা যেটা পরীক্ষিত মহারাজে ছিল সুখদেব গোস্বামীর স্বামী যেটা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি এই রেকর্ডটা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেন এই জন্য পরীক্ষিত মারাজে বলা হয় শ্রবণ ভক্তির আচার্য সুখদেব গোস্বামীকে বলা হয় কীর্তনাক্কা ভক্তির আচার্য এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি আজ পর্যন্ত সে যেই হোক তাহলে বলা হচ্ছে অপ্রাকৃতিক জগতের বিকৃত প্রতিফলন হলো এই জগৎ তাহলে বিকৃত প্রতিফলন যদি হয় তাহলে অপ্রাকৃতিক জগতে বিক্ষিত বলি তাহলে এই জগতে ঠিক উদাহরণটা বুঝতে হবে এই জগতে যেটা স্ত্রী পুরুষের ঘিন্ন একটা মেলামেশা এটা কিন্তু ঘিন্ন এই যে তাল তালগাছটা দেখালাম যেটা উদাহরণ এটা বিক্ষিত আর এইটি যদি উল্টো করে দেওয়া জগতে এর চেয়ে আর উপরে হয় না সবচেয়ে ওপরে এর ওপরে আর কিছু হবে না এই জন্য এটাকে বলে উজ্জাপ আমাদের যে উজ্জ্ব উজ্জেশ্বরীর আধারণ এটাকে বলে উন্নত উজ্জ্বল রস যেটা গৌরাঙ্গ মহাপুর সম্বন্ধে রূপকো অনরূপিত বা লিখেছেন অনর্পিত চরিং চিরাত গোরণায়বতীর্ণ কালু সমর্পায়ত উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রীয়াম হরিহি পরট সুন্দর দ্বিতীয় কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্ধরে স্পুরুতুব শ্রী উন্নত উজ্জ্বলের আসা এটা বাইরের দৃষ্টিতে ঘিন্ন মনে হয় কিন্তু এটা যদি কৃষ্ণের প্রাপ্ত হয় যদি সেরকম মহান পুরুষের গুরু বৈষ্ণবের কৃপাপ তখন বুঝতে পারবে এটা যে কত বড় কথা এটা তো ঘিন্ন তো ঘিন্ন তো দূরের কথা বল যে এর চেয়ে বেশি কিছু হতে পারে না এটা সবচেয়ে উন্নত এর ওপরে আজ পর্যন্ত কিছু হয়নি ভগবান শ্রীকৃষ্ণকে গোপীদের যে ভালোবাসাটা আমি সেদিনকেও বলেছিলাম আরাধ্য ভগবান বৈজস্তনে কীভাবে না গোপীগণ কীভাবে তার মধ্যে কোনো স্বার্থ নাই নৈ তারা নৈতিকতাকে ভেঙে দিয়েছেন সামাজিক আদর্শকে ভেঙে দিয়েছেন তাদের কোনো নিন্দা করবে সেটাও উপেক্ষা করবে কৃষ্ণ থমার জন্য কৃষ্ণ সেবার জন্য কী কী করতে পারো কৃষ্ণ সেবার জন্য তুমি কী কী করতে পারো তোমার ইজ্জতকে খোয়াতে পারো তোমার পয়সা করি তো তুচ্ছ জিনিস তোমার চরিত্র তোমার স্বভাব সব লোকে নিন্দা করে পারো সহ্য করতে পারবে না একটা সামান্য সহ্য করতে পারেন। না তাহলে কৃষ্ণ ভজন করতে গেলে ক্ষমতা চাই নারায়ণ ভজন করতে গেলে আলাদা কথা তাও তো বিরাট ক্ষমতা পৃথিবীতে খুঁজে ফেললেন নারায়ণকে কজন পেয়েছে তাহলে কৃষ্ণকে কজন পেয়েছে কি করে জানবে ভুল ভুলভ্রান্তি আমাদের মধ্যে সব রয়েছে যাই হোক এই প্রারম্ভিক কথাটা বলতে বাধ্য হলাম তা নাহলে অনেকের অনেক ভুল ধারণা হতে পারবে কৃষ্ণ সম্বন্ধে আলোচনার প্রথমেই আমাদের ভাগবতের কেন ভাগবত আর কৃষ্ণ অভিন্ন কালকে বলা হয়েছিল ভাগবত এবং কৃষ্ণ অভিন্ন কালকে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল যে কি ভাগবতী মহাপুরাণ সাক্ষাৎ কৃষ্ণ এবি মানে অ্যাফার্মেটিক অ্যাফার্মেটিক মানে একবার স্ট্যান্ড দিয়ে দেওয়া হয়েছে কৃষ্ণ এবং ভাগবত একই এর আলাদা কিছু না যিনি কৃষ্ণ তিনি ভাগবত তিনি ভাগবত রূপে উদিত হয়েছেন আমাদের সম্মুখে কলিকালে আমাদের বাঁচবার আর কোনো রাস্তা খোলা নাই যে কোনো আমরা যোগ করব তপস্যা করব যে কোনো কিছু করতেই যাব ক্ষমতা নাই কলিকালে জীব দুর্বল তার কোনো ক্ষমতা নেই একমাত্র একটাই হের যদি গুরু বৈষ্ণবের সান্নিধ্যে হরিকথা হরিনাম কীর্তন করতে পারে সাধু সঙ্গে কৃষ্ণনাম এইমাত্র চাই সংসার চিনিতে আর কোনো বস্তু নাই এই জন্য তিনি রূপে উদিত হয়েছেন এখন এই ভাগবতকে শ্রবণের জন্য অনেকেই হয়তো আসতে পারে আবার নাও আসতে পারে কিন্তু শ্রবণ করার আগেতে শ্রবণ করার যোগ্যতা সম্বন্ধে অনেক কথা বলা হয়েছে আমি অত কোথায় যেতে পারবো না কালকে দেখলাম নৈমিষ আরণ্য নৈমিষ আরণ্য যেখানে ভাগবতের দ্বিতীয় অভি অধিবেশন হয়েছিল সেখানে গোস্বামী পাদ ভগবানের কৃপাতে উপস্থিত হয়েছেন যেমন সুখদেব গোস্বামীকে কেউ ডাকেননি সুখদেব গোস্বামীকে কে ডেকে পরীক্ষিত মারাজ কি ফোন করেছিলেন নাকি চিঠি লিখেছিলেন তখনকার দিনে কোনো ব্যবস্থাই ছিল না চিঠি ছিল তাও চিঠি নয় পাখি উড়ে গিয়ে দিয়ে আসবে না লোক গিয়ে দিয়ে আসবে তাহলে পড়বে কী করে তাহলে সুখদেব গোস্বামীকে কে ডেকে এনেছিল কেউ ডেকে আনেন সুখদেব গোস্বামী ভগবানের প্রেরণাতে এসছিলেন সুখদেব গোস্বামীকে কেউ ডেকে কে ডেকে আনবে কোথায় শুক্তাল ক্ষেত্র আর কোথায় সুখদেব গোস্বামী রয়েছেন কোনো ঠিকানা নাই তা কোথা থেকে তিনি চলে এলেন কি করে তিনি জানলেন যে এখানে পরীক্ষিত মহারাজ এখানে বসে রয়েছেন পয়াপবেশনে সাত দিন পরে তাকে দেহ রাখতে হবে চলে যাবে আর সুখদেব গোস্বামী ভগবানের প্রেরণায় কৃষ্ণের প্রেরণায় ওখানে এসে উপস্থিত হলেন এ বড় আশ্চর্য ব্যাপার সেখানে এসে উপস্থিত হলেন আর উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে সবাই উপে দাঁড়ানো অনেক কথা পরে আলোচনা করা হবে সুখদেব গোস্বামীর সঙ্গে সম্বন্ধে অনেক কথা বলা আছে সেখানে বলছেন অলক্ষ লিঙ্গ লিজলাবতুষ্ট বৃতশ্চ বালই রবধূত কি বলছেন বলছি এটা পাগলের মতো সুখদেব গোস্বামীকে দেখতে পাগল যেমন একটা চোলগুলো ল্যাংটো কিছু নেই পাগলের মতো দৌড়াচ্ছে কিছু বুঝবেই না লোকে বলবে কত পাগল এসছে এই ঢিলফিল মারবে তারা ঢিলফিল মারছে কিন্তু তারা জানতে পারছে না কে তারা ঢিলফিল মারছে তারা তার সঙ্গে মজা করছে ভাগবতে বলা আছে যে তিনি বালকগুলো তাকে ঘিরে রয়েছে মজা করছে ঠাট্টা করছে আর তিনি নির্বিকারভাবে রাস্তায় চলছেন অলক্ষ লিঙ্গ নিজ লাভ অলক্ষ লিঙ্গ মানে তিনি কে তার পরিচয় কি তাই কী জানতে পারছে অলক্ষ লিঙ্গ মানে অলক্ষিত লিঙ্গ অলক্ষ লিঙ্গ মানে হচ্ছে অলক্ষ লিঙ্গ মানে হচ্ছে অলক্ষিত লিঙ্গ অর্থাৎ তার লিঙ্গটা সেই পরিচয়টা কি এটা জানা যাচ্ছে না কি পরিচয় কে জানে তিনি রাস্তা দিয়ে ছুটছেন অলক্ষ লিঙ্গ নিজলাভ তুষ্ট নিজলাভ মানে তিনি নিজের মধ্যেই সন্তুষ্ট খাওয়া দাওয়া কে কিছু আমাকে দেবে সম্মান করবে নিজেই সন্তুষ্ট এটাকে বলে আত্মারাম আত্মারাম কথাটার মানে হলো আত্মনী রমাতে ইতি আত্মারাম যিনি আত্মাতেই রমন করেন বাইরের কোনো বস্তুর অপেক্ষা থাকে না কেউ সম্মান করবে কেউ টাকা দেবে কেউ মালা পরা কোনো পপেক্ষাও চললো নিজে আনন্দ ভেতরে আনন্দটা আমরা বাইরে খুঁজতে যাই আমরা এত বড় মূর্খ আনন্দটা অন্ধ লোক যেমন এরামায়ন করে হাতায় আমরা আনন্দটা বাইরে খুঁজতে যাই কি আনন্দটা তো বাইরে নাই আনন্দটা বাইরে নাই তো কি করে আনন্দ পাবে পরমাণ্ খেয়ে আনন্দ পাবে নাকি বেড়াতে গিয়ে আনন্দ পাবে আমাদের তীর্থস্থানে ঘোরাফেরা চালা ওগুলো সব ভোগ আমাদের ভোগ আমাদের তীর্থস্থানে জানা ভগবান দর্শন সব ভোগ ওগুলো কোনোটাই ভজন নয় আমরা মনে করি হ্যাঁ ওখানে সাধু রাস্তা একটু বেরিয়ে আসি এটা আমাদের নিজের ইন্দ্রিয়তর্পণ এটাকে ভজন বলে না ভজন বুঝতে গেলে কোটি কোটি জন্ম চলে যায় আমার ভজন বুঝতেই পারে না জন্মাচ্ছে মরছে হ্যাঁ সাধু করছে না সাধুসঙ্গের নামে অসাধু সঙ্গ করছে তা তারে বিত বালৈরবধূত বেশহা অলক্ষ লিঙ্গ নিজলাবতুষ্ট এইভাবে তিনি আর এইখানে নৈমিশ আরণ্যেতে সুতদেব গোস্বামী এখানে এসে হঠাৎ উপস্থিত হয়েছেন ভগবানের ইচ্ছায় সেখানে উপস্থিত হওয়াতে সনকাদি ঋষি অনেক ঋষি আঠাশি হাজার ঋষি সবাই তাকে ধরেছে ঘিরে ধরেছে আমি দয়া করে আপনি যখন এসে গেছেন তা নিশ্চয়ই ভগবান পাঠিয়ে দিয়েছে আপনাকে আমরা ভগবানের ভগবান পাঠিয়ে দিচ্ছে আমরা দয়া করে ভগবান পাঠিয়ে দিয়েছে এটা আমাদের প্রহুপাতও বলছেন পহুপাতও বারবার তার হরিকথাতে বলতেন যদি মনে করুন প্রপাত প্রায়ই বলতেন যদি মনে করুন আপনাদের জীবনে আপনার সাধুসঙ্গ পেলেন তাহলে জেনে রাখবেন এটা ভগবানই কিন্তু পাইয়ে দিচ্ছে এটা ভগবান পাইয়ে দিচ্ছে এটা তুলসীদাসজী শুধু বলেনি আমাদের শাস্তে অনেক প্রমাণ আছে এটা শুধু তুলসীদাসী তুলসীদাস তুলসীদাসজিও বলেছেন তুলসীদাসজি বলছেন রাম কৃপা বিনু সুলভ নসই বল যে সাধুসঙ্গ পাওয়া এটা রামের কৃপা ছাড়া বিনু সত সঙ্গ তরাই নই তুলসীদাসজি বলছেন বিনু সতসঙ্গ তরাই কই সৎসঙ্গ ছাড়া কেউ এই ভবসাগর পার হয়ে যেতে পারে না সৎসঙ্গ ছাড়া হয় না আর যদি মনে করো সৎসঙ্গে পেয়ে গেলাম বলছেন তাহলে এটা ভগবান পাই তোকে কেউ ডাকিনি করতে গেলে ভগবান পারি কেন যা এনে ভালো হবে তুই বেঁচে যাবি তাহলে তুলসীদাসীরা বলছেন আমাদের স্বাস্থ্য একই কথা আলাদা কিছু হবে না বিনু সৎসঙ্গ তরেই না কই রাম কৃপা বিনু সোলবন সই রামের কৃপা ছাড়া হয় না পাবেনা ভগবানের কৃপা হবেন হবে না এখানে নৈমিসারণে সুত গোস্বামী এসে পড়ার পরেতে তাকে স্বাগত করা হয়েছে তাকে স্বাগত করে বসানো হয়েছে ব্যাসাসনে যোগ্য ব্যক্তি ব্যাসাসনে বসবেন এটা আর বিচিত্র কী আমাদের জীবগোস্বামী বলছেন ব্যাসাসনে যেন যাকে তাকে বসাবেন না জীব নিষেধ করছেন সন্দর্ভতে লেখা আছে বক্তা সরাগ, নিরাগ দ্বিবিধ পরিকীর্তিতা বক্তা দুরকম একটা সরাক একটা নিরাগ জীবকের সীমা সুন্দর পদে আপনারা যদি সরাক বক্তাকে বসিয়ে দেন তাহলে নিজের পায়ে স সর্বনাশ হয়ে গেল তাহলে ওর মুখে শুনবেন সব শেষ কেন দুধ পুষ্টিকর খাবার সবাই জান কিন্তু দুধেতে যদি সাপে মুখ দিয়ে থাকে আর আমি যদি না জানি সেই দুধটা পান করবে কি হবে সেই উদাহরণটা পদ্মপুরাণে বলছেন পদ্মপুরাণে এই কথাটা বলছে অবৈষ্ণব মুখদ্গিরম হরিকথামৃতম শ্রবণম নৈব কর্তব্য সর্বচ্ছিষ্ট যথাপায় সাপ যেমন দুধকে স্পর্শ করলে খাবে না ওটা দুধ ভালো তো দুধ তো পুষ্টিকর কথা সব জানি কিন্তু সাপ মুখ দিয়েছে আর খাওয়া যাবে না সেরকম ভাগবতামৃত যদি কোন বিষাক্ত সাপ সাধু বেশধারী সেই স্পর্শ করে ও যদি মুখ দিয়ে ও শুনতে থাকে বলে ও সর্বনাশ হয়ে গেল আর হবে না ও যেও মঙ্গল হতো কোনো দিন আর অমঙ্গল হয়ে যাবে তাহলে বোঝা গেল এখানে তাহলে সুখদেব গোস্বামীকে এই সুখদেব নয় এখানে আমাদের সুতদেব গোস্বামীকে তারা সব যত্ন করে আদর করে বসিয়েছেন সনকাদি সব ঋষি এবং তাকে বন্দনা করে বলছেন আপনি ভগবানের কৃপাতে উদ উদয় হয়েছেন যেন মনে হচ্ছে আপনার অঙ্গের যে প্রভা আপনার গায়ে তেজ বেরোচ্ছে বৈষ্ণবের তেজ আছে তাকালি বুঝে যে একটা জন্য সূর্যের মতো তেজ বেরোচ্ছে যে আপনার দিকে তাকালে মনে কত কত সূর্য একসঙ্গে উদয় হয়েছে এত প্রভা তো আপনি যখন এসে গেছেন তা আমাদের একটা দয়া করুন আপনি এবার আমাদের কিছু শ্রোতা সুতো আক্ষায়ী দয়া করে বলুন সারম মমকর্ণ রসায়নম এমন কিছু কথা বলুন যে কথার পরে অন্য কোন কথা আর কোন इज्जत পায় না অন্য কোন কথা इज्जत পায় কখন যখন আমরা হরি কথাকে উপেক্ষা করি যেখানে ভাগবজি মহাপরব্বচেন যত্রত্তম শ্লোক গুণানুবাদহ প্রস্তুত্যতে গ্রাম কথা বিঘাতহ যত্রত্তম শ্লোক যত্রত্তম শ্লোক গুণানুবাদহ প্রস্তুত্যতে গ্রাম কথা বিঘাতহ নিঃসব্যমানম অনুদিনম মুমুক্ষর মতিম সতীম যচ্ছতি বাসুদেব কোথাকা শ্লোক ভাগবতে ভাগবতে বলছেন যত্র যত্র উত্তম শোক কথা আমি ভেঙে বলছি সংস্কৃতি যদি না বোঝা যায় যত্র উত্তম শোক কথা প্রসঙ্গ তাহলে যেখানেই বাস্তবিক ভগবানের কথা কীর্তন করা হবে সেখানে কখনোই কথা হতে পারে কথা কী করে হবে ভগবানের কথা হচ্ছে হয় যদি কেউ নাও চায় চুপ চুপচুপ থাকতে হবে সে কথা বলতে পারবে না তাকে তাড়িয়ে দেবে বেরো এখান থেকে কথা বললে বেরিয়ে যাও এখান থেকে তাহলে যতোত্তম শ্লোক গুণানুবাদা ভগবানের গুণকীর্তন যেখানে হয় সেরকম পবিত্র জায়গা আর কিছু হয় না যত পৃথিবীর তীর্থ আছে যেখানে ভগবানের কথা কীর্তন হয় সেখানে সব তীর্থ বিরাজমান থাকেন শুধু তীর্থগুলো বিরাজমান থাকেন না ভগবান বলছেন আমিও থাকি ভগবান নারদজিকে বলছেন নারদ আমার ভক্তরা যেখানে আমার কথা কীর্তন করে নিশ্চিত যেন রকম আমি সেখানে উপস্থিত থাকি মদভক্ত যত্র গায়ন্তী তত্র তৃষ্টামি নারদাহা আমার ভক্তরা যেখানে আমার কথা কীর্তন করে তোমরা দেখতে পাবে না কিন্তু ভগবান সূক্ষ্ম সূক্ষ্মরূপে চলে আসে কেন ভগবানের শক্তি আছে যার দ্বারা তিনি আমার দর্শনের বিষয় হতেও পারেন আবার নাও হতে পারে। ভগবান হয়তো উপস্থিত আছেন লুকিয়ে রয়েছেন দেখা দেবেন না যেটা রাধা রানী আর গাগনকে কাঁদালেন এত বছর বৃন্দাবনে কিন্তু তিনি আছেন জীবগোস্বাইপাদ বলছেন জীবগোস্বাপাদ বলছেন নন্দনন্দনম কৃষ্ণ বৃন্দাবনম পরিত্যাজ্য কদাপি নগচ্ছি বৃন্দাবনকে ত্যাগ করে নন্দনন্দনকে কোথায় যান না আরে মশাই কী বলেন আমরা দেখলাম মথুরা চলে গেল মথুরা থেকে দ্বারকা গেল। সব ভুল কথা এটা নন্দনন্দন কৃষ্ণ যায় নাই এটা নন্দনন্দন কৃষ্ণ না যশোদানন্দন কৃষ্ণ কাছে নন্দন কিন্তু যাই না ও বৃন্দাবনই থাকে তাহলে কোথায় গেল দেখা যাচ্ছে না আমরা দেখলাম রত করে চলে গেল রত করে চলে গেল দেখা গেল কিন্তু কৃষ্ণ লুকিয়ে থাকেন কৃষ্ণ স্বীকার করেছেন তোমাদের আমার প্রতি কতটা ভালোবাসা তোমাদের যে যন্ত্রণা আমাকে আমাকে না পেয়ে সেইগুলোকে দেখবার জন্য আস্বাদন করার জন্য আমি লুকিয়েছিলাম রাধারানীকে বলছেন সত্যি করে বলো কখনো কখনো মনে হতো না আমি সামনে রয়েছি কথা বলছি খাচ্ছি যেমন গৌরাঙ্গ মহাপু বলছেন খবর পাঠালেন বল যে আমার মাকে জিজ্ঞাসা করো অমুক দিনে মা আমাকে রান্না করে খাইয়েছিল আমি সব খেয়েছিলাম কি কি রান্না হয়েছে আমি বলে দিচ্ছি তখন সচি মা বলছি আমি তো রান্না করে ভগবানকে ভোগ দিয়ে থালা হাতে নিয়ে আমি কাঁদছি আমার নিমাই থাকলে সব খেত আমি কার জন্য করলাম কিন্তু নিমাই সঙ্গে সঙ্গে এসে মা ওখান থেকে সব খেয়েছেন মা কবে কবে খেয়েছেন সব বলে দিচ্ছে বলে তোমার মাকে বলবে অমুক দিম অমুক দিয়ে এই রান্না করেছিলাম সব খেয়েছি তাহলে দেখো ভগবান সুক্ষরকে চলে আসেন সূক্ষ্ম রূপে দেখতে পাচ্ছে না শচীমাতা কিন্তু দেখছে না বুঝতে পারছে না কিন্তু আছে এইভাবে রাঘবের বাড়িতে নিত্যানন্দের কীর্তনে শচীমাতা সব সময় গৌরাংমাপু থাকেন কিন্তু আমরা এই পোড়া দেখতে পাই না আমাদের তো পোড়া তো চোখ ভজন মানে হলো চোখটাকে তৈরি করতে হবে ভজন কথার মানে কি দর্শনটাকে তৈরি করতে হবে এটা একদিনে হয় না একদিনও হয় না তাহলে এখানে দেখা গেল এমন কিছু কথা আপনারা বলুন আপনি বলুন যে কথার পরে অন্য কোন কথা আর ইজ্জত পাবে না যেখানে ভগবানের কথা হচ্ছে সেখানে কি টাকা পয়সার কথা ইজ্জত পাবে কি কে বলতে সাহস পাবে হয় না সেই জন্য বলছেন যতম শ্রোক গুণানুবাদ প্রস্তুয়াতে যেখানে ভগবানের গুণানুবাদ হয় সেখানে কথা বিঘাত ধাক্কা পায় কথা ধাক্কা পায় এই ভগবানের কথা ধা কথা হলে ধাক্কা পাবে গ্রাম্যকথা চলবে না এইটি হলো আমাদের লাভ বাকি কী কাকের মতো ক্যাঁ সারা দিন চলবে আর যেই ভগবানের কথা ওই সময়টুকু মহাকাল হরণ করতে পারবে না আমাদের যে মহাকাল এই যে আমাদের যে আয়ুগুলো হরণ করে এটা পারবে না যে সময়টা আমরা হরিকথা শুনবো কীর্তন ওই সময় সাধুটা কিছু করতে পারবে না ও কালের ক্ষমতাও নেই কিছু করবে তাহলে সুতদেব গোস্বামীর কাছে প্রার্থনা করা হল যে ভক্তি জ্ঞান বিবেক বর্ধনে, মহান মহা মায়া মোহ নিরাশ্ব বৈষ্ণবই ক্রিয়তে কথম ভক্তি জ্ঞান বৈরাগ্যের যথার্থ জ্ঞানের প্রবাহ কীরূপে বাড়তে পারে কি কেন আমরা কালকেও আলোচনা করেছি ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য তিনটে একসঙ্গে থাকেন যেখানে ভক্তি থাকবেন সেখানে জ্ঞান বৈরাগ্য থাকবে কিন্তু যেখানে লোক দেখানো বৈরাগ্য রয়েছে ওখানে ভক্তি থাকবে না মানে ভক্তি থাকলে কান্টান কান যেমন মাতা আসে ভক্তি থাকলে থাকবে বৈরাগ্য থাকবে ওটা বলার কোনো কথা নেই জ্ঞান বৈরাগ্য থাকতেই হবে ভক্তি থাকবে কিন্তু শুধু জ্ঞান রয়েছে বৈরাগ্য রয়েছে সেখানে ভক্তি নাও থাকে। এই কথাটাই এখানে আলোচনা করা হবে যে কিভাবে বৈষ্ণবগণ কীরূপে বৈষ্ণবগণের ক্ষমতা কতটা এই অনন্ত মায়া এগুলোকে জয় করে আনন্দে চলছে নি আশ্চর্য ব্যাপার কে এই ক্ষমতা তাদের দিল এইটাই বলছেন মায়া মোহ অবিবেক ত্যাগ করতে কি করে সমর্থ হয় বৈষ্ণবরা এ তো আশ্চর্য কথা আমরা তো ভেবে কুল পাচ্ছি না সুতদেব গোস্বামী বলছেন না সুতোদেব গোস্বামী সনকাদ সনকই শনকই বলছেন এখনো এখনও সনক বলেই যাচ্ছেন বলছেন দেখুন এ তো কলিকাল চলে এসছে ভয়ঙ্কর কলিকাল কলিকালে কোনো সার নাই কলিকালে সার বস্তু কিছু নয় সব ফাঁকা একটা বস্তু আছে একটা সেটা কি যদি কেউ ভগবানের নামকে আশ্রয় করে তাহলে ঠিক আছে আর কোনো কিছু কোনো কিছু আর নেই সার সব গেছে সেই জন্য বলছেন কলের দোষ নিধের রাজন অস্থি এক মহান গুণাহা কীর্তনাথ এবং কৃষ্ণস্ব মুক্তসঙ্গ পরম ব্রজেন কলির অনেক দোষ আছে গুণে শেষ করা যাবে কলের দোষ নিধের রাজন অস্থি এক মহান গুণ কলির অনেক দোষ আছে একটা এমন গুণ আছে যেটা কোনো দিন আর মহান গুণ সেটা কি কলিকালে কেবল তুমি কৃষ্ণ নাম করতে করতে গুরুবৈষ্ণব চলে যাবে আর কিছু করতে লাগবে না যজ্ঞ ব্রত রান্না বান্না কিছু লাগবে সব কীর্তন করতে করতে চলে যাবে ভগবানের জন্য করতেই হবে সেটা আমি বলছি না এটা বাইরের লোক দেখানো করে লোক কোনোটাই লাগবে না কলের দোষ নিধে রাজন অস্থি এক মহান গুণ কীর্তনাদ এবং কৃষ্ণস্ব সঙ্গ পরম খালি কৃষ্ণ কীর্তন করতে করতে এই জড়জগতে কাটিয়ে সে চলে যেতে পারে কলিকালের এ একটা সুবিধা আছে যার জন্য পরীক্ষিত মহারাজ কলিকে অনায়াসে মেরে কেটে ফেলে দিতে পারতেন এইটা প্রসঙ্গ পরে আসবে পরীক্ষিত মহারাজ কেন কলিকে কাটলেন না এই প্রশ্ন করেছেন পরীক্ষিত মহারাজ কলিকে কেন কাটলেন কেটে ফেলে দিতে পারতেন ও তো প্রচণ্ড ক্ষমতা বলে না কাটলেন না কেন কাটলেন না কেন কাটলেন না কেন পরীক্ষিত মহারাজ স্মারগ্রাহী পরীক্ষিত মা বৈষ্ণব পরীক্ষিত মহারাজ বৈষ্ণব এবং সারগ্রাহী সারঙ্গ ইব সারভুক সারঙ্গ মানে কি মৌমাছি সারঙ্গ মানে কি মৌমাছি মৌমাছি ফুল থেকে মধুটা সংগ্রহ করে ফুলেতে বিষও থাকে সেরা বলেছি নেয় না তাহলে পরীক্ষিত মহারাজের যে চরিত্রটা স্বভাবটা সেটা কীরকম বলছেন সারঙ্গ ইব সারভুক একে সারঙ্গ যেমন মৌমাছি যেমন মধুটাই ফুল থেকে নেয় সেরকম পরীক্ষিত মা সারগ্রাহী এই জন্য উনি দেখলেন আরে কলির অনেক দোষ আছে কিন্তু একটা তো ভালো গুণ আছে একটা তো খুব ভালো গুণ হ্যাঁ খালি যদি কেউ সংকীর্তন করে করে তা বেরিয়ে যাবে তাহলে আমি মারব না থাক কলি থাক কলি কলি কেঁদে কেঁদে পায়ে পড়ল আমাকে বাঁচান আপনি অত ক্ষমতাবান আমি তো অনেক কথা সেসব এবার ঠিক আছে বাঁচতে পারি এসব ঝামেলা করবে না যাও ওখানে থাক এত এত ছোট জায়গা থাকা যায় এত ছোট জায়গা থাকা যায় এটা বড়ো জায়গা দিন বলে অনেক পর তারপরে শুনবে কোন কোন বড় জায়গা বড় জায়গা মানে কী কোথায় কলিকলি রয়েছে নেশা ভাঙে সোনা বিভিন্ন নোংরা জিনিসে সব রয়েছে মারামারি কাটাকাটি এবার যা ওখানে থাক কিন্তু অন্য জায়গা বিরক্ত করলে কিন্তু কেটে ফেলব বিরক্ত করতে পারবে না মনে না ঠিক আছে আপনি যে জায়গা দিয়ে সেখানেই আমি থাকব তো এখানে বলছেন ইহো ঘোরে কলৌ প্রায় জীবশ্চা সুরতাম গতাহা ইহো ঘোরে কালৌ প্রায় জীবশ্চা সুরতাম গতাহা এই কলিযুগে প্রত্যেকটা মানুষ অসুর হয়ে গেছে প্রায় সব মানুষ বলছে কলিযুগের মানুষগুলো পুরো অসুর কেন এরা বলো কলির প্রভাব কলির প্রভাবে মানুষগুলো সব অসুরের মতো বিচার কোনো দয়া মায়া কিচ্ছু নেই খালি নিজের সুবিধে নিজের স্বার্থ এ কিচ্ছু নেই কে ভগবান ধ তার নিখুঁচি করেছে কোথায় ভগবান দেখা যায় না কি দেখা যায় মল মলমূত্র পেচ্ছাপ এগুলোই দেখা যায় ভাইরাস ব্যাকটেরিয়া দেখতে পাও করোনা ভাইরাসকে দেখতে পাবে খালি চোখে যেখানে ভাইরাসকেই দেখা যায় না তা ভগবানকে কী করে দেখবে তুমি এই চোখে দেখা যায় কিছুই দেখা যায় অনেক বড়ো বড়ো কথা বলে ইহো ঘোরে কলৌ কলৌ প্রায়ও জীবশ গতাহা সমস্ত জগতে ক্লেশ প্রাপ্ত হচ্ছে কষ্ট প্রাপ্ত হচ্ছে চারিদিকে লোক জ্বলছে যেটা মহাপ্রভু বলছেন চেত দর্পণমার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরবচন্দিকা বিতরণম বিদ্যাবধুর জীবন এটা মহাপ্রভু বলেছেন শিক্ষার এইটি তাহলে আপনি এমন কোনো সাধনের কথা বলুন কৃষ্ণপ্রাপ্তিকরম শস্যৎ সাধনম তদ্বদ অধুনা তদ্বদাধুনা তদবদ অধুনা এমন একটা কথা আপনি আলোচনা করুন যাতে কৃষ্ণকে অনায়াসে পেতে পারি আপনার কৃষ্ণপ্রাপ্তিকর বাকি অন্য কথা শুনে কী লাভ হবে কৃষ্ণের চরণ প্রাপ্তি যেন হয় এরম কিছু কথা যদি বলেন খুব ভালো হয় তা আপনি জানেন আপনি মহান জ্ঞানী ব্যক্তি ভক্ত আপনি অনেক শুনেছেন কেন সুতদেব গোস্বামী শুনেছেন সুতদেব গোস্বামীর বাবা ছিল রোমহর্ষণ সেও শুনেছে অনেক কথা অনেক জানতেন অনেক কথা এখন সনকাদি ঋষি বলছেন দেখুন চিন্তামনির লোক সুখম সুরেন্দ্র স্বর্গ সম্পদম প্রযচ্ছতি গুরুহ পিত বৈকুণ্ঠম যোগী দুর্লভম বলছেন চিন্তামণি বা স্পর্শমণি আমরা স্পর্শমণি জানি তো স্পর্শমণি পেলে লোকে এত ধনী হয়ে যাবে যে পুরো পৃথিবীটাকেই কিনে নিতে পারবে স্পর্শমণি আর চিন্তামণি কি চিন্তামণি চিন্তা করার সঙ্গে সঙ্গে যা চিন্তা করো তাই সত্য হয়ে যাবে তাহলে বলছেন চিন্তামণি লোক সুখম চিন্তামণি কেবল লৌকিক সুখ দেবে চিন্তামণি কী দিতে পারে স্পর্শমণি কী দিতে পারে সনাতন গোস্বামী যে স্পর্শমণিটাকে পেয়েছিলেন সেটা কীরকমভাবে বালি কীরকমভাবে বালির তলায় রেখে দিয়েছিল স্পর্শমণিটা পেলেন সনাতন গোস্বামী স্পর্শমণি পেয়েছিলেন সেই স্পর্শমণিটাকে যেমন স্পর্শমণিটাকে যেমন মলমূত্র বিষ্ঠামূত্রকে রাখে না সেরকমভাবে তিনি একটা গর্তের মধ্যে রেখে দিলেন একটা গর্তের মধ্যে রেখে দিয়ে ও চাপা দিয়ে দিলাম ভুলেই গেলাম তার আর মনেই নেই তাহলে সনাতন গোস্বামীর স্পর্শমণি পেয়ে যেটা রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা ছোটোবেলায় পড়েছি না পরনি আমাদের সময় ছিল যে ধনে হইয়া ধনী মনিরে মাননা মনি, তারই এক কণ মাঙি আমি নত সুরে এটা কে বলছেন বর্ধমানের সেই ব্রাহ্মণ বর্ধমানের ব্রাহ্মণ মেয়েকে বিয়ে দিতে পারছে না গরিব প্রচণ্ড বিশ্বনাথের কাছে আমায় দয়া করুন আমি কি করে মেয়ে কন্যা দায় হয়েছে আমি কি করবো বিশ্বনাথ এবার স্বপ্নে দিয়ে বলছি দা এক কাজ করো বৃন্দাবনে যাও যমুনার তীরে সনাতন বড় বড় লোকও ওর কাছে যাও সনাতন গাছেমে কাছে চলে এসে বিশ্বনাথ তো মিথ্যে কথা বলবে না মিথ্যে কথা বললো কিন্তু আমাদের মাঝে মিথ্যে কথা বললো কাশি বিশ্বনাথ পাঠিয়ে দিলেন সনাতন কাছে সনাতনের কাছে গিয়ে বলছেন আপনি আমাকে কিছু ধন্দৌলভ দিন আমি মেয়ে করতে গিয়ে দেবো আমি তো কৌপিন পড়া বাবা রুটি মেয়ে খায় না বিশ্বনাথ বলেছে বিশ্বনাথ বললো আপনাকে যে অনেক সম্পত্তি আছে না আমি আপনাকে বিশ্বনাথ বলেছে হ্যাঁ কাশি বিশ্বনাথ স্বয়ং বলেছে আমাকে সব আমি ব্রাহ্মণ মিথ্য কথা বলবো না কী সম্পত্তি আছে আমাকে ছিল সব তো দিয়ে দিয়েছি আমার কাছে কোটি কোটি টাকা সব তো দিয়ে দিয়েছে এখন কিছু নাই খালি এখন আমার একটা কৌপিন আর এই যে জলপাত্র তা আমি বলতে পারবো না কিন্তু বিশ্বনাথ বলেছেন দান দেখি হট করে মনে আরে তাই তো আমার তো সেই স্পর্শমণিটা আছে না দাঁড়া এদিকে এসো ওই যে বালুটা যেমন মলমূত্র দেখায় মলমূত্রকে ওই জায়গাটা খোঁড়ো ওই জায়গাটা কি হবে করে খোড়ো না তুমি খোড়ো ওই জায়গাটা খোঁড়ো খুঁড়ে একটা পাথর বল আরে পাথর দিয়ে আমি কি করব আরে বাবা এটা পাথর নয় এটা স্পর্শমণি যাতে থাকাবে সোনা হয়ে যাবে তাই নাকি তাই লোহাতে ডেকে এদিকে সত্যি সোনা আসতে আরম্ভ করেছে যা আমার কপাল খুলে গেল আমার কপাল খুলে গেল আজ আর কোনো চিন্তা নেই ব্যাস এ কী করলো এ ছুটটা আরম্ভ করেছি ব্যাস আর কে পায় কোটি কোটি টাকা যা চাইবে তাই পাবে ছুটে যাচ্ছে যেতে যেতে বিশ্বনাথের প্রেরণায় দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে ফিরে এলো হয়তো ফিরে এলেছে আমি চিন্তা করছি এই যে অমূল্য সম্পত্তিটা আপনি পেয়েছেন পেয়ে যেয়ে মলমূত্রের মতো রেখে দিয়েছেন আপনার কাছে কি সম্পত্তি আছে মশাই নিশ্চয়ই আপনার কাছে এমন কোনো সম্পত্তি আছে যাতে এই সম্পত্তিটাকে বোধ করলে আমি সেই সম্পত্তি না আমার কাছে কিছু না এই না আমি আমি নব না বলে কি করলো স্পর্শমণিটাকে যমুনার জলে ছুঁড়ে ফেলে দিল স্পর্শমণিটাকে হাতের মুঠোয় পেয়ে জলে ফেলে দিল যমুনার জলে যেটা আকবর বাদশাহ অনেক চেষ্টা করেও পেল না কিন্তু আকবর বাদশাহ বিশ্বাস করতে বাধ্য যমুনাতে কত লাগ লাগিয়ে দিয়েছেন জলের তলায় ডুবুরি স্পর্শময় আমার চাই দে বার করে আ তোদের এই উপহার দেব কিন্তু কেউ পারল না কিন্তু আকবর সাহ বিশ্বাস করতে বাধ্য হলো যে একটা স্পর্শমণি ছিল কারণ তার যে নোংরটা তার যে জাহাজের যে নোংরটা এটা সোনা হয়ে গেছে তার যে নোংরটা যখন তুলেছে তাই লোহার লোহার নোংর ছিল হ্যাঁ শোনা হয়ে গেছে তো বিশ্বাস করতে বাধ্য হলো স্পর্শমণির সঙ্গে ছোঁয়া হয়ে গেছে কিন্তু পেলো না তাহলে চিন্তামনের লোক সুখাম চিন্তামণি বা স্পর্শমণি যাই হোক আমাদের ইহ এই জগতের সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারবে আর কিছু পারবেন আর দেহটা কতদিন থাকবে আমি যে টাকা পয়সা জম জমি জাহিদা সব নিয়ে টাকা পয়সা মারামারি করবো আরে বাঁচবোটা কত দিন এও তো ঘটনা ঘটেছে ভাইকে গুলি করে মেরে ফেললো জমির জন্য সামান্য জমির জন্য ছোটো ভাইকে গুলি করে মেরে ফেললো তারপর কতদিন ভোগ করবে সে জমি এই তো কথা তাহলে চিন্তা মনের লোকসুক্ষ সুরেন্দ্র স্বর্গসম্মতম সুরেন্দ্র অর্থাৎ স্বর্গের রাজা যদি সন্তুষ্ট হন কিছু স্বর্গের সুখ স্বাচ্ছন্দ্য পেতে পারি যেটা লগে লোকে চায় না মরে গেলে আমি স্বর্গে যাব আরে স্বর্গে গিয়ে করবিটা কি সবাই বলে কোথায় গেছে বাবা স্বর্গে গেছে আর স্বর্গে গিয়ে কী করবে স্বর্গে গিয়ে কী করবে বলে ক মজা করবে ওখানে ফুর্তি করবে কতদিন করবে কী তাতে বলছেন স্বর্গে গিয়ে তো ফুর্তি তো করবে কিন্তু কদিন করবে যেমন ধরো ফাইভ স্টার হোটেলে গেলে পরে টাকা যতদিন আছে তো ইজ্জত করবে যে টাকা পরিয়ে পেমেন্ট দিতে পারবে না এক লাথিমারে ব্যবহার করে দেবে আমি ফাইভ স্টার হোটেলে ঢুকেছিলাম মজা করবার জন্য না একটা বাইরের অতিথি এসেছিল গুরুদেব পার্টি ছিল যা ওর কাছে যাও ওকে নিয়ে যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওকে দেখতে যাও আমি ঢুকেছি আমি তো ফাইভ স্টারে ঢোকার লোক না লাল কাপড় কোপিন পড়া বাবা ফাইভ স্টার লোক দেখছে কি ব্যাপার রে বাবা ইংরেজিতে কথা বলছে ঢুকে গেলাম ওর কাছে দিয়ে ওই সাহেব কি করেছে আমার জন্য একটা শরবত এনেছে মানে ফলের শরবত যেটা তখনকার দিনে দাম ছিল পাঁচশো টাকা একটা গ্লাস আমি বললাম আমি খেয়ে এসেছি আমি খাবো না আমি তো খাবোই না ওদের স্পর্শ তাহলে এক্ষুনি খেয়ে এলাম আমি খাব না এইরকম হল তা টাকা ফুরিয়ে গেলে কি করবে এক লাতি মারবে বার করে দেবে সেই জন্য স্বর্গে যে মজাগুলো করবে সেখানে ভগবান বলছেন ক্ষীণে পুণ্যে মত্তলোকম বিশান্তি যখন পুণ্য তোমার ক্ষয় হয়ে যাবে তখন তোমরা লাথি মেরে এই জগতে ফেলে দেবে আবার এখানে আবার এখানে যে গু খাও আবার এখানে গু খাও এতদিন যে আবার খাও ফেলে দেবে তা লাভ কিছু হবে না তাহলে এমন একটা সমস্যা তোমরা সমাধান খুঁজে পাওয়ার চেষ্টা করো যার পরে আর সমস্যা থাকে আর ভগবানের চরণ কোনো সমস্যা থাকবেন কিন্তু সেটাই নেব না সেখানে বলছেন এখানে একটা আশ্চর্য কথা যে অনেক কথা বলার আর সময় নেই পরীক্ষিত মহারাজ যখন সুখদেব গোস্বামী সুখদেব গোস্বামীর কাছে কথা শুনছে বসেছিলেন পরীক্ষিত মহারাজনে বসেছিলেন সেখানে কি শুনতে বসেছিলেন অমৃতময় ভগবত কথা কিন্তু দেবতারা কি করলো সহ্য করতে পারলো না দেবতা বলল আমরা সুখদেবের কাছে যাই গিয়ে তার সঙ্গে একটা আলোচনা করি একটা রফা রফা হয় না যেমন পলিটিক্যাল লিডাররা একজনের সঙ্গে একজন এটা রফা করে হ্যাঁ এটা এটা করলে আপনারও এটা থাকলো আমার এটা রফা কর হ্যাঁ রফা করতে গেছে ও জানে না সুখদেব গোস্বামী কে এ এখানে বলছে এক কাজ করুন না আপনি তো পরীক্ষিত মহারাজকে অমৃত দিতে চান বাঁচাতে চান তো আপনি তো পরীক্ষিত মহারাজকে বাঁচাতে চান তা আমরা এক কাজ করি আমাদের কাছে অমৃত আছে এটা দিয়ে দিন আর আপনার যে ভাগবত কথা ওটা আমাদের দিন সুখদেব গোস্বামী রেগে আগুন কোনো কথায় উত্তর দিচ্ছেন না মাথা নিচু করে রয়েছেন পাগলের দল বলছে আমাদের কাছে অমৃত আছে স্বর্গে তো এটা দিয়ে দিই ও বেঁচে যাবে আর আপনার কাছে যে অমৃতরা আছে ভাগবত কথা এটা আমাদের দিন সুখদেব গোস্বামী রেগে গিয়ে তা কথা উত্তরই দিল না মাথা নিচু করে পাগল নাকি কোথায় সেই স্বর্গের অমৃত আর কোথায় এই ভাগবত তার সঙ্গে তুলনা করছে এই পাগল হয়েছে নাকি সেই জন্য সুখদেব গোস্বামী মনে মনে বলছে এ তো এটো বেতারা ব্যবসায়ী এ তো বেতারা ব্যবসা করতে এসেছে এ তো ভাগবত কথা শুনতে আসেনি সেই জন্য সুখদেব গোস্বামী বলছেন যে সকার যে কুশলা সুরাহা এই শব্দটা বলেছেন এটা যদি বাংলা অনুবাদ করা হয় তাহলে বুঝতে পারবেন সকার যে কুশলা সুরাহা সুরাহা মানে এই দেবতারা নিজের কাজ উদ্ধার করা মতলব বাজ বাংলা করলে মনে হয় বাংলা করলে কি মানে দাঁড়াবে ব্যাটারা মতলব বাজ এই এখানে আমার সঙ্গে বিনিময় করতে এসছে কোথায় ভাগবত কথা লজ্জায় মাথা নিচু করে দেব ছি 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 এ কোনো ইজ্জত নেই ভাগবত কথা কোথায় আর এই স্বর্গের অমৃত আর কি করবি স্বর্গের অমৃতকে কিছুদিন আর দেবতারাও তো মরবে স্বর্গের যত দেবতা সব মরবে একটাও বাঁচবে না একটাও না ব্রহ্মা পর্যন্ত না এই জন্য বলছেন আব্রহ্ম ভুবনা লৌকা পুনরাবর্তিন হাঁ অর্জুন হে অর্জুন ব্রহ্মা থেকে আরম্ভ করে এই যে পোকামাকড় সব ঘুরছে নাগরদোলা সব নাগদোলা ঘুরছে এই মরছে এই জন্মাচ্ছে পুনরপি মাননম পুনরপি জননম পুনরপি মাতৃ জঠরে সয়নম এইটি বলছে আর কি এই মরবে আবার জন্ম পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে সয়নম এই তো এই অবস্থা একবার মরবে আবার সমাধান কেউ চাইছে না যে আমি যে জন্ম মৃত্যুর বাইরে চলে যাব আমি জন্ম মৃত্যুর বাইরে যাই এ এটা যাবে না এইখানেই থাকবে এটি ভালো লাগে তাদের এইটি মজা চারিদিকে ফুর্তি হচ্ছে চারিদিকে এইটি ভালো লাগে তা আমরা কি করব কিছু করার নেই সেখানে সুখদেব গোস্বামী বড় দুঃখ পেয়ে বলছেন এ যে কোনো কথা উত্তর দিলেন না সকার যে কুশলা সোরা এ দেবতারা মতলব বাজ ধান্দাবাজ যেটাকে বলা হয় কোথায় সেই ক সুধা ক কথা লোকে ক কাঁচম ক মনির মহান ব্রহ্মরাত বিচার জৈবম তদা দেবান সাহা সহা সাহা কী বলছেন কোথায় এই সুধা কোথায় এই তোদের স্বর কোথায় এই ভাগবত কথা সুধা আর কোথায় তোদের এই সুধা কোথায় একটা কাঁচ কাঁচের টুকরো আর কোথায় একটা হীরে এত মূল্যবান দেখতে তো একইমত দেখতে তো একই মতন না হিরে যদি কাঁচের সঙ্গে মিলিয়ে চেনে যান একই রকম কিন্তু কোথায় হিরে বহু মূল্যবান আর কোথায় কাঁচ তাই এরা দেখো এত নির্বোধ এ কাঁচের সঙ্গে হিরে তুলনা করছে এটা কল্পনা করে সুখদেব গোস্বামী ওদের কথার উত্তরও দিলেন না ওদের কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলেন দাদ উত্তরই দিলেন না তিনি আর হাসলেন মুচকি মুচকি হাসলেন এদের অবস্থাটা কী স্বর্গ স্বর্গের দেবতাগুলোর অবস্থাটা কী হায় হায় তারা এই বিনিময় করতে এসে ব্যবসা করতে এসেছে বলতে পারতো তারা তো বলতে পারতো আমরাও কথা শুনব তারা এই কথা বলতে পারতো তো কে কথা না বলল বিনিময় করতে চাইছে এই অমৃত দেবো এটা দিন আমাকে এবার কি কথা তারা তোরা শুনবি বস হ্যাঁ যাই হোক ভাগবত শাস্ত্র অভি এই যে আমাদের এই মহিমাতে বলা হয়েছে শ্রীমদ্ভাগবতী বার্তা সোরানাম ওপি দুর্লভা ভাগবতী বার্তা ভগবানের কথা ভাগবতী বার্তা এটা সোরানাম ওপি সুদূর্লভা দুর্লভা না সুদূর্লভা স্বর্গের দেবতাও পা ওরাও পায় না যেটা মনুষ্য লোকে পায় যার জন্য গুরুদেব প্রায়ই বলতেন বাবা স্বর্গের দেবতারা তৃতীয় স্কন্ধে আছে ভগবানকে প্রার্থনা করছেন ভগবান এই দেবতা জন্মের পরে দেবতারা বলছেন ভগবানকে প্রার্থনা করি ভগবান যদি আমাদের এই দেবতা জন্মের পরে কিছু আয়ু আমাদের কিছু যদি পুণ্য থাকে ভালো কোনো ক্রিয়াকর্ম থাকে তাহলে আমাদের এই ভারতবর্ষে আমাদের জন্ম দেবেন জন্ম দিয়ে আমরা হরিভজন করব দেবতারা বলছে তৃতীয় স্কন্ধে আছে যে যদি আমাদের কোনো সুকৃতি থাকে ভালো সৌভাগ্য থাকে তাহলে এই জন্মের দেবতা জন্মের পরেতে তা আমাদের এই পৃথিবীতে এই ভারতবর্ষ আমাদেরকে জন্ম দেবেন যেটাকে ভারতবর্ষকে কি বলা হয় কর্মক্ষেত্র আর বেদের বেদের আচরণ এই দেশেই ভালো করা যায় এটাকে কর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এটাকে কর্মক্ষেত্র বলা হয় গীতাতে প্রথমেই বলছেন কেন এখানে বেদের যে আচার আদর্শ যে আদেশগুলো আছে এটা একমাত্র এই ভারতেই প্রয়োগ হয় এখন বর্তমানে বিদেশিরা যখন শুনতে পাচ্ছেন গৌরাঙ্গের এত করুণা তখন আমাদের দেশগুলো আমাদের দেশের লোকগুলো বাইরে চলে যাচ্ছে আর বাইরের দেশের লোকগুলো আমাদেরকে ছুটে আসেন বলে কী পা করুন বড় আশ্চর্য বাইরের দেশের সমস্ত লোক পাগলের মতো ছুটে আমাদের দয়া করুন আপনি পাগলের মতো তারা চায় তাহলে এটা আশ্চর্য ব্যাপার তাহলে বৈদিক যে আচার আদর্শ যে সিদ্ধান্ত সেটা এখন বাইরের লোক ভারতে এসে শিখে তারা বাইরে যাচ্ছেন আর আমাদের লোকগুলো ওখানে গিয়ে চরিত্রহীন হচ্ছেন আমাদের লোকগুলো উল্টো ওখান থেকে বাইরে গিয়ে চরিত্রহীন হচ্ছেন ওরা এখন ওইগুলো সব ছেড়ে দিয়ে এখানে এসে এবার চরিত্রবান হচ্ছেন ভগবানের কথা শুনছেন বড় আশ্চর্য ব্যাপার এটা বড় বিপরীত কথা তাহলে বলছেন এইভাবে শ্রীমদ্ভাগবতী বার্তা সুরানাম ওপি দুর্লভা ভাগবতী বার্তা এ বড় আশ্চর্য এটা দেবতারাও পায় না দেবতারও কার কাছে শুনবে শঙ্কর ভগবান ব্যস্ত ওই যাকে তাকে হরিকথা বলেন না শঙ্কর ভগবান নিজের জায়গায় ব্যস্ত তিনি আর আর ওখানে বলবার মতো কে আছে তাই জন্য তার ওখানে কথাও শোনবার কোনো সুযোগ নাই এখানে ভূত পেত থেকে আরম্ভ করে পেশাচ তারা প্রত্যেকেই শ্রীমদ্ভাগবতী বার্তা সাত দিন মাত্র আমি তো বলছিলাম পুরো ভাগবত সারা জীবন আলোচনা কিন্তু মাত্র সাত দিনে ভাগবতের সারবস্তু শ্রবণ করার পর পেতাত্তা তার এই পেজজনী থেকে উদ্ধার হয়ে যায় পেতাত্মা উদ্ধারে পেশাজ পেতা ব্রহ্মদৈত্য সবাই উদ্ধার হয়ে যায় সবাই উদ্ধার হয়ে যায় তাই জন্য তাই জন্য সাত দিনের ভাগবত কথা শ্রবণের একটা পদ্ধতি চালু হয়েছিল সাত দিনের মধ্যে ভাগবত কথা শ্রবণের একটা পদ্ধতি এটা অনুমোদিত হয়েছিল কারণ এটা যারা রসিক ব্যক্তি তারা হয়তো বলবেন পরীক্ষিত মহারাজ তো সাত দিনই শোভন করেছিলেন কথা তো তো ঠিকই পরীক্ষিত মহারাজ তো সাত দিন শোভন করেছিলেন কেন সাত দিনের পর তো তার মৃত্যু হবে চলে যাবেন কিন্তু পরীক্ষিত মহারাজ যে সাত দি করেছিলেন পরীক্ষিত মহারাজের শোভনটা কেমন ছিল মানে যখন থেকে শোভন করতে বসেছেন আর সাত দিন পরে শেষ করেছিলেন মানে জল খাওয়া ওটা বসা শোয়া ঘুম কোনো কথা কিছু নাই মানে এটাকে বলা হয় ম্যারাথন হারি কথা এটা বলে ম্যারাথন কন্টিনিউয়াস হারি কথা নন স্টপ তাহলে সেই কথা শোনার যোগ্যতা কারণ নাই কে শুনবে মরে যাবে তোকে খাওয়া দাওয়া কিছু নেই গুম নেই শুনে যাচ্ছে তাও অনর্গল এটা সুখদেব গোস্বামী পরীক্ষিত বলেই হয়েছিল বাকি লোক তো কেউ পারবে না তাহলে বাকি লোকের উপায়টা কি যারা পিসার জন্ম লাভ করেছেন আত্মহত্যা করেছেন তাদের বাঁচাবার জন্য সাত দিনের একটা হরিকথার ভাগবত কথা আলোচনার একটা পদ্ধতি তাদের করুণা করে গুরু বৈষ্ণবক্ষণ ব্যবস্থা করেছিল এই সাত দিনে হরিকথার ব্যবস্থাটা যারা রসিক ভক্ত তারা আনন্দ পান না কেন সাত দিনে তো বিশেষ কিছু আলোচনা করা যায় না একটা ভাগবত হচ্ছে অনন্ত সাগর সাত দিনের মধ্যে আলোচনা করতে গিয়ে কতটুকু কথা বলা যায় তো গলা ফেরে যায় দু ঘন্টা করে সমানে মনে হয় কিছুই বলা হলো না কি বললাম কিছুই বলা হলো না তাহলে এই হরিকথাকে যদি তাড়াতাড়ি করে শেষ করে হয় তাহলে তো ভাগবতের যে আসল বস্তুটা সেটাই তো পাওয়া যাবে এখন কি করবে তাহলে একদিন বলছেন চতুসন চতুর্কুমার চার কুমার আছে না সনন্দন সনাতন সনাতকুমার এরা চারজন একদা তো বিশালয়ম চারহ ঋষয় অমলা সৎসজ্ঞার্থ সমায়াতা দদৃশু তত্ত্ব নারদম একদিন নারদজি মহারাজ ঘুরতে ঘুরতে বিশাল নাম শুনেছ বদ্রবিশাল বদ্রিনারায়ণ হিমালয়ে বদ্রিনারায়ণ মন্দাকিনী এই ওখানে অলকানন্দা মন্দাকিনি হলো তোমার যে কেদারনাথ অলোকানন্দা এখানে বইছেন সেইখানে হঠাৎ ঋষি ঘোরাঘুরি করতে করতে হঠাৎ দেখলেন চতুর্শন সেখানে এসছে যাদের দর্শন সুদূর্লভ চতুসনের দর্শন সুদূর্লভ বহুত অপস্যা করে চতুর্শনের দর্শন পাওয়া যায় হঠাৎ নারদজি দেখছেন চতুসন ওখানে উপস্থিত হয়েছেন তো তাকে আদর করে এবার নারদজিকেও চতুসন জিজ্ঞাসা করছেন আরে আপনি এখানে ঘোরাঘুরি করছেন কি ব্যাপার আপনি এখানে যে এসছেন ঘোরাঘুরি করছেন আর মনটা আপনার খুব বিষণ্ন দেখছি মনটা খুব খারাপ খুব যন্ত্রণা আছে আপনার ভেতরে মনে হচ্ছে কী ব্যাপার এ তো আশ্চর্য ব্যাপার দেখে যখন প্রশ্ন করছেন তখন নারদজি বলছেন কি বলবো দুঃখের কথা কি দুঃখ কি বলবো আপনাদের দুঃখের কথা এই এই মাত্র আমি আমি এই পৃথিবী থেকে আসছি এই পৃথিবীর চারিদিকে ঘোরাফেরা করে দেখে আসছি তার পরিস্থিতি আমার দুঃখের আর শেষ নেই সেখানে ভয়ঙ্কর অবস্থা সত্য নেই দয়া নেই দান নেই কিছু নেই তপস্যা সব নাশ হয়ে গেছে কলির প্রভাবে এই ভয়ঙ্কর অবস্থা আমি দেখে এলাম নারদজি বলছেন অহম তু পৃথিবীম জ্ঞাত জ্ঞাত সরবত্তমাম ইতি আমি ভেবেছিলাম পৃথিবীতে গেলে ভালো হবে একটু ঘুরে আসি ওখানে সব মানুষরা ভগবানের একটু ভজন ভজন করেন পূজা করেন গিয়ে দিয়ে গিয়ে গিয়ে দেখি উল্টো ওখানের লোক সব ভুলে গেছে এ আগে করতো সব নোংরা হয়ে গেছে কলির প্রভাবে পুষ্করে গেলাম গয়া কাশি গেলাম গোদাবরী গেলাম হায় হায় সেখানে গিয়ে যে দেখলাম সে আর আমার বলবার কোনো আর আমার আর কোনো উপায় নেই এত কষ্ট হলো আমার চারিদিকে ভয়ঙ্কর অবস্থা হরিক্ষেত্র গেলাম কুরুক্ষেত্র গেলাম শ্রীরঙ্গমে গেলাম সে তো হ্যাঁ এবং আদিসু তীর্থিসু ভ্রাম্যমাণ ইতস্ত নাপশ্যম পশ্চিম কুত্তশ্চিত কুত্তশ্চিত হ্যাঁ সর্ম মনহঃ কারণ এক জায়গায়ও মনে মনে শান্তির কোনো কারণ দেখতে পেলাম না সব জায়গায় নষ্ট হয়ে গেছে সব পাশ্ডীরা সাধুর বেদ সাধুর বেশ নিয়ে নিয়ে অত্যাচার করছে চারিদিকে ভয়ঙ্কর অবস্থা কলির না ধর্ম মিত্রে ন ধরে বাধিত বাধিতা ধরাইম এই ধরা এই পৃথিবী এখন কলির কলা করাল গ্রাসেতে চলে গেছে এই ধরনী এই পৃথিবী এখন কলির করাল গ্রাসে ভয়ঙ্কর হায় হায় একই দেখলাম সেখানে গিয়ে দেখি সত্যম নাস্তি তপহ শৌচম দয়া দানম নবিদ্যাতে কিছু নেই সত্য নেই তপ তপস্যা নেই শৌচতা নেই দয়া নেই দান নেই কিচ্ছু নেই খালি পেট ভরো রাক্ষসের মতো খাও আর ঘুমো আর রমণ করো নারজিমা দুঃখের সঙ্গে বলছে আমি এই যে এই অবস্থা দেখে এলাম আর ভাল লাগে না কী করবো কি উপায় আমি তো বুঝতে পারছি না সেই বলছেন সত্যম নাস্তি তপহা শৌচম দয়া দানম নবিদ্যতে উদরম ভরিণ জীবা বরাকা কুট ভা সিনহা তাদের মুখে অত্যন্ত কুৎসিত ভাষা কথায় কথায় চকার বকার গালাগাল দিচ্ছে মুখে কুৎসিত ভাষা আরে এইসব দেখে এলাম দেখে তো মাথা খারাপ আমার কি করব হায় হায় মন্দাহা সুমন্দমত ই মন্দ ভাগ্যাহী উপদ্রেতা এদের ভাগ্য অত্যন্ত খারাপ হয়ে গেছে কপাল পুড়েছে পাশন্ন হা সন্ত বিরক্তা পরিগ্রহা সমস্ত যারা আছেন তারা মন্দবুদ্ধি মূর্খ মন্দুগি মন্দভাগ্য আয়ু অল্প নির্ধন অত্যন্ত ব্যবিচারে লিপ্ত মন্দাহা মতয় মন্দভাগ্যাহা হি উপদ্রতাহা আর পাষণ্ড নিরাতা। যত পাষণ্ড ক্রিয়াকর্মেতে লেগে রয়েছে পাষণ্ডরা যেসব ক্রিয়াকর্ম করে এই কাজগুলো ওরা করছে প্রাচণ্ডে নিরাতা আর সন্ত সাধুসঙ্গ সঙ্গ কী করছেন ওরা এরা তো বিরক্ত এদের তো সংসারের বাইরে থাকার কথা এরাও সংসারে জড়িয়ে পড়েছে কোনো মেয়ে ছেলে পেয়েছে সঙ্গে জড়িয়ে পড়ছে এরা বলছে বিরক্তা পরিগ্রহ তাদের তো মেয়ে ছেলে তোকে দূরে থাকতে হবে অনেক দূরে হ্যাঁ ওরা সব এই সব নষ্টি করছে এরা বলছেন বিরক্তা সপরিগ্রহা সন্ত সন্তরা বিরক্ত কিন্তু ওরা এরকম ধরনের আচরণ দেখা যাচ্ছে তো কী করবো এখন কলার কিছু নেই লাস্টে বলছেন নারজিমার দুঃখের সঙ্গে বলছে অনেক ঘটনা এত কথা বললে আর শেষ করা যাবে না এক বছরে তো অল্পের উপরে আলোচনা দুঃখ করে বলছেন ন যোগী সিদ্ধ, বান জ্ঞানী সৎক্রিয়া নরহ কোনো লোককে দেখা যাচ্ছে না যে তারা জ্ঞান সৎক্রিয়া সৎ আচার আচরণ করবেন দেখা যাচ্ছে না কলি দাবা নলেন আদ্য সাধনম ভস্ম ভস্মতাম গতাহা কি বলছেন কলি দাবা নলেন আদ্য সাধনম ভস্মতাম গতাহা অর্থাৎ কলির প্রভাবে কলির দাবানলে কলির দাবানলে কি হয়েছে কলি দাবা নলেন আদ্য সাধনম ভস্মতাম গতাহা যব সাধন ভজন সব পুরে ছাই হয়ে গেছে সাধন ভজ কিছু নাই সব গেছে বলছেন সবই গেছে কলির দাবানলেতে সাধন ভজন বলে আর কিছু বেঁচে নেই সব পুরে ছাই আর কী করা যায় ভয়ঙ্কর অবস্থা এই অবস্থা আমি দেখে খুবই কষ্ট পেলাম মেয়ে ছেলেরা মায়েরা সম্মানীয় তারা নোংরা কাজে ব্যস্ত রয়েছেন নানান সব বলার কথা নয় হঠাৎ আমি ঘুরতে ঘুরতে যমুনার তটে এসে পড়লাম অনেক জায়গা ঘুরলাম বলে দেখি একটু যমুনা গিয়ে বৃন্দাবনে গিয়ে দেখি ঘুরতে ঘুরতে সব করে শেষে যখন আমি যমুনা যমুনা তীরে এসে ভালাম ভাবলাম এটা এখানে ভালোই থাকবে কেন কোনো অসুবিধা যমুনার তীরে এলাম বৃন্দাবনে এটা মনে প্রসন্ন হবে এবার এবার ভালো ও মা এখানে এসে দেখি হঠাৎ দেখি একটা একটা মা খুব সুন্দরী মা সে দুটো তার বাচ্চাকে নিয়ে কাঁদছে দুটো বাচ্চাকে দুটো বাচ্চাকে জ্ঞান এবং বই রাখ এরা বৃদ্ধ হয়ে গেছে কেন মা তরুণী মা এবার দুঃখ করছে আমার ছেলে দুটোর এই অবস্থা কে চিকিৎসা কী চিকিৎসা আছে কোনো একটা চিকিৎসা দরকার মা তরুণী আর আমার ছেলেগুলো বুড়ো হয়ে গেল এটা কেমন লাগে মা ছেলেগুলোর জন্য কাঁদছে নারদজি দেখে বললেন কি হয়েছে মা বলে আর বলবেন না আমার এই অবস্থা হয়েছে আমি এখন এই বৃন্দাবনে এসে আমার ছেলে দুটো কি হলো একেবারে রোগে আক্রান্ত উঠতে পারে না রিকে রিকেট রোগের মতো পড়ে রয়েছে করছে আর আমি আমার স্বাস্থ্য ভালোই আছে এখানে কিন্তু এ কী হলো আমার ছেলে দুটো যদি আমি কি করে বাঁচি আমি তোমা কাজেই দুটো আর এই দেবীকে অনেক দেবী আছে তারা হাওয়া করছে কেউ হাওয়া করছে জল শেখ দেবীকে এবার নারজ্জি মহারাজ নারজ্জি মহারাজ অনুভব করলেন নারজ্জি মহারাজ অনুভব করলেন যে এ তো সাধারণ কেউ হবে না এ তো সাধারণ মহিলা নয় একে দিব্য নারী এই যে মহিলা এ তো সাধারণ মেয়ে ছেড়ে নয় এ দেখলে একেবারে তেজ ঠিকরে পড়ছে এ কে হবে কে পরিচয় কি এটা নারদজি জানেন সবই তবে এটা লীলা এবার এই দেবী এবার নারদজিকে দেখে ডাকছেন ও সাধু সাধু বাবা একটু দয়া করে আসুন না আমাদের কাছে আর বড় বিপদ হয়েছে সেখানে দুঃখ করে বলছেন কি বলছেন এই বালিকা বলছেন ওই তরুণী ভো ভো সাধক্ষণ তিষ্ট মৎ মচিনতাম চিন্তাম ওপি নাশয় আমার যে দুশ্চিন্তা দুর্গতি এটা সাধু সাধু কাকে বলে যে অপরের দুর্গতিকে নাশ করতে পারে তাকে সাধু তা আপনি দয়া করে আপনি সাধু একটু দাঁড়ান একটু দাঁড়ান আমার কিছু দুঃখের কথা আছে একটু দুঃখের কথা আছে আপনাকে জানাবো এটা দাঁড়ান ভো ভো সাধু ক্ষণমতিষ্ঠ মৎ চিন্তাম ওপি নাশয় আপনি তো সকলের চিন্তা দূর করেন যত যেখানে যত কষ্ট দুঃখ আপনি তো এই জন্যই বিচরণ করেন মহৎ বিচলনাম নী নাম গৃহীনাম দিন ও চেতসাম নিশ্চয় সায় ন অন্যথা কল্পতে কচি সাধুদের কোনো জায়গায় যাওয়া কোনো জায়গায় থাকা এটা তো অপরের মঙ্গলের জন্য ও নিজেদের ওদের নিজেদের কোনো স্বার্থ থাকে না যদি বাস্তব সাধু হয় নকল সাধু হলে আমি কিছু গ্যারেন্টি দিতে পারবো না তাহলে সেখানে বলছেন যে আপনি একটু দাঁড়ান আমার এই অবস্থা হয়েছে কি অবস্থা হয়েছে মা বলে এই দেখুন আমার আমার নাম হলো ভক্তি তাই আমি বলি আপনার আমি তো সাধারণ মহিলা নয় ও আপনারই না ভক্তি দেবী মানে আমার নাম ভক্তি দেবী আমি ভক্তি আর আমার এই দুজনকে বলে আমার ছেলে 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 বুড়ো আর আপনি যুবতী অত সুন্দর বলে বলবো কি এই কথাই তো আপনাকে জানাচ্ছি এই কথাটা জানাবার জন্যই তোকে দাঁড়াতে বললাম বৃন্দাবনে এলাম এসে মনে ভালো হবে কিন্তু এই আমার জ্ঞান ও বৈরাগ্য জ্ঞান আর বৈরাগ্য এই দুটো ছেলে আমার এরা এমন অবস্থা হয়েছে এদের দেখে আমি তো আর বড় কষ্ট হচ্ছে দুঃখ পাচ্ছে না তো শেষ হয়ে যাচ্ছে এত বিদ্যমানে একেবারে মরণাপন্ন এই অবস্থায় কি করা যায় এই সমাধানটা আমাকে যদি বলে দেন বৃন্দাবনে এসে এই অবস্থা আমার কেছে আমার স্বাস্থ্য ভালো আছে কেন বৃন্দাবনে দেবী নৃত্য করে ভালো থাকবে কিন্তু জ্ঞান অবৈরাগ্যের অবস্থা এরকম ভাবে হলো কি এবার নারদজি মহারাজ পরবর্তীকালে যখন এই চতুর্শনের সঙ্গে এই বদ্রীবিশাল বদ্রিকার সময় দেখা হলো তখন বলছেন আমি এর সমাধান খোঁজার চেষ্টা করছি তা আপনারা কিছু বলতে পারেন আপনারা যদি দয়া করে বলেন আপনার চতুর্সন নারজ্জি এবার নারদজি এবার তাদেরকে প্রশ্নটা করছেন যে আপনারা যদি জেনে থাকেন কিছু আমাদেরকে সমাধানটা বলে দিন কী করা যায় এইভাবে ভক্তিদেবী সমস্যার সমাধান পাওয়ার জন্য চেষ্টা করছে। আর চতুর্সনের অন্য কোনো বক্তব্য নাই চতুর্শনের অন্য কোনো বক্তব্য নাই চতুর্শন বলছেন দেখুন সমাধান কিছুতে হবে না সমাধান একটাই যৎফলম নাস্তি তপস্যা না ন সমাধেনা তৎফলম লবতে সম্যক কলেও কেশব কীর্তনাত একমাত্র কেশব ভগবান শ্রীকৃষ্ণ তার তার যদি গুণগান করেন তাতেই সমাধান আর কোনো কিছুতে সমাধান এ যা করবে না কোনো লাভ হবে না বুঝে ওইছেন যৎফলম নাস্তি তপস্যা তপস্যার দ্বারা কী করতে পারেন যোগেন সমাধি না কিচ্ছু লাভ হবে না একটা কাজ করুন ভগবানের কথা কীর্তন করুন আচ্ছা কথা কীর্তন যে করবো কোন কথা ভগবানের কেশব কীর্তনাত এই সমাধানটা হতে পারে কেশবের ভগবানের এই যে কথা কীর্তন এটা হতে পারে সেই জন্য পরে সনকা আদি ঋষির কাছে তো বলছেন কে বলছেন কথাগুলো হারিয়ে ফেললে হবে না কথাটা শুরু হয়েছিল কি সুতদেব গোস্বামী নৈমিসারণ্যে এসছেন নৈমি সারণেতে সুতদেব গোস্বামীকে বসিয়েছেন সনকাদি ঋষি প্রশ্ন করছেন তার মধ্যে কথোপকথম তার মধ্যে নারদের প্রসঙ্গে এসছে নারদের প্রসঙ্গ প্রসঙ্গে আবার এসছে এখানে সুতদেব গোস্বামী আদি এগুলো যদি হারিয়ে ফেলে তাহলে বুঝতে পারবে না কি হলো এই বলছিল এই বলছিল চতুর্শন এখানে কি হলো বুঝতে পারবে না তাই হোক ভক্তিদেবী এবার ভক্তিদেবীর দুঃখকে দূর করবার জন্য এবার ভাগবত কথার আলোচনা করবার ব্যবস্থা করা হলো এখানে সেখানে নারদ বলছেন ভক্তিদেবীকে দুঃখ দূর করার জন্য যে তুমি কোনো চিন্তা করো না যে কৃষ্ণ দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন কৌরবগণের যে কলম সেটাকে ধ্বংস করেছিলেন সেই গোবিন্দ কোনো জায়গায় যাননি এখানেই আছেন কোনো চিন্তা নেই তিনি অবশ্যই তোমার দুঃখকে দূর করবে দ্রৌপদী চ পরিত্রাতা যেন কৌরব কসমলাত পালিতা গোপ স কৃষ্ণ কাপী নগত কোনো জায়গায় কৃষ্ণ যাননি এখানেই আছেন খালি ভক্তি ভরে ডাকলেই হবে এইভাবে কি হলো ভাগবত কথা শোভন করলাম আমি অনেক বাদ দিয়ে চলে যাচ্ছি কেন সময় হবে না ভাগবত কথা শুরু হলো ভাগবত কথাতে সবাই এসছেন নারদ্জি মায় বিনা বাজাচ্ছেন অর্জুন তবলা বাজাচ্ছেন না উদ্ধবজি খোল বাজাচ্ছেন নারদজি এবার বিনা অনেক কিছু সবাই এসছেন প্রচুর লোক এবার আশ্চর্য কথা ভাগবত কথা এই চতুর্সন যখন করছেন ভাগবত কথা করতে করতে আশ্চর্য জিনিস যেই ভাগবত কথা শেষ হলো ভগবান গোবিন্দ আবির্ভাব হয়ে গেলেন সবার মধ্যে সবাই দেখছে আরে ভগবান স্বয়ং আবির্ভাব হলেন নৃত্য করতে আরম আনন্দে দেখে পাগল সবাই আনন্দে এইভাবে দেখা গেল যে দেবীর সাহায্য নিয়ে জ্ঞান বৈরাগ্যের যে অস্বাস্থ্য সেটা ভগবানের গুণকীর্তনের দ্বারা ধীরে ধীরে সেখানে তারা এ করতে পারল আর বাকি কোনো কিছুর দ্বারা এটা সম্ভব হতো না সপ্তাহ কথার কীর্তন করবার জন্য এখানে আরেকটা প্রাচীন ঘটনা এই চতুর্শন বলছেন সপ্তাহ কথার দ্বারা প্রেজনী পর্যন্ত মুক্ত হতে পারে এটা বোঝাবার জন্য তাদেরকে পুরোনো দিনের অনেক দিন আগেকার একটা কথা সেটা বলছেন সেটা কি সেখানে আমি প্রথম দিনে বলেছিলাম ভাগবতের প্রথম যে অধিবেশনটা ভাগবতের যে প্রথম অধিবেশন সেটা হয়েছিল কোথায় সুক্তাল ক্ষেত্রে গঙ্গা নদীর তীরে শুক্তাল ক্ষেত্রে হয়েছিলো দ্বিতীয় কথাটা কোথাও হয়েছিল নৈমিসারণ্যে তৃতীয় কথাটা তুঙ্গভদ্রা নদীর তীরে হয়েছিল গোকর্ণজী মহারাজ গোকর্ণজী মহারাজ এই কথা বলেছিলেন এখন এই গোকর্ণজী মহারাজের প্রসঙ্গটা প্রসঙ্গটাকে উত্থাপন করে ভাগবতের সপ্তাহ প্রবচনের যে মহিমাটা এটা খাপন করা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্য প্রেজনী লাভ হয়েছে অনেক কষ্ট সপ্তাহ শ্রবণ সপ্তাহের যদি প্রবচন হয় কোন মহাপুরুষ কোন বাস্তবিক সাধু কোন মহাপুরুষ যদি সাত দিনের কথা বলেন সারবস্তু তালেও তাহলেও তাদের মঙ্গল হবে কিন্তু কৃষ্ণপ্রেম প্রাপ্তি হওয়ার জন্য যেটা আমাদের অমূল্য সম্পত্তি যেটা কালকে আমি বলেছিলাম শ্রীমান মহাপ্রভু দুঃখের সঙ্গে বলছেন নিজেই কৃষ্ণ নিজেই কৃষ্ণ কিন্তু কৃষ্ণকে প্রার্থনা করছেন বলছেন প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করি বেতন মরে দেহ প্রেম ধন ভগবান জগন্নাথ আমি দরিদ্র আমার প্রেম নাই তোমার আমি দরিদ্র অত্যন্ত তুমি দয়া করে আমাকে সম্পত্তি দাও আমার তো কোনো সম্পত্তি নাই তাহলে সম্পত্তি আসল কি ভগবানের চরণে ভক্তি ভালোবাসা এটি বাস্তব কথা এটি বাস্তব এটা কোনো এটা কোনো একটা বানানো কথা নয় এটা পরীক্ষিত টেস্টেড সেই জন্য সেই কথাটা এবার বলার উপক্রম করছেন বলতে গিয়ে বলছেন দক্ষিণ ভারতে তুঙ্গভদ্রা নদীর তীরে কোনো এক ব্রাহ্মণ বাস করতেন সে ব্রাহ্মণটা খুবই ভালো ব্রাহ্মণ খুব সরল ভদ্র নম্র তিনি বিভিন্ন পূজা আচরা করে যোগ্য লোকের পুরোহিতের কাজ করে না পয়সা পায় কিছু পুরোহিতের কাজ করে নিজের জীবন চালায় খুব ভালো লোক আত্মদেব তার নাম হলো আত্মদেব এই আত্মদেব এইভাবে নিজের সংসারটা চালাত কোনো ছেলে পেলে ছিল না ছেলে পেলে কিছু ছিল না বড় দুঃখী ছেলে পেলে সন্তান না থাকলে বিবাহের পর বড় দুঃখী এখন কি করে দিনে দিনে তার দুঃখটা এত বাড়তে থাকলো কেন যারা আটকুরে আটকুর মানে যে সন্তান নাই তাদের ঘরে কেউ জল খেতে চায় না আবার তাদের যদি সন্তান না থাকে ভারতবর্ষে এমনও লোক আছে তাদের মুখ দেখে না সকালে উঠে যদি তাদের ছেলে পেলে নিই তাদের মুখ দেখে না সামনে থাকলে ঘুরে নেয় তাতে ওদের দুঃখ হয় আরে ছেলে নেই তো আমার কি দোষ ছেলে নেই এটা কি ইচ্ছা আমি তো আর জোর করে কিছু কিন্তু লোকের এইরকম তা মুখ দেখে না আটকুরের মুখ দেখব ক্ষতি হবে এইটা কিন্তু আসলে তা নয় এইরকম একটা তাতে কি হতো তার ঘরে জল খেত না কেউ সে দুঃখ পেতো হায় ভগবান আমার ছেলেও নেই আমি সংসারে ব্রাহ্মণ আর জাতিতে সব কিছু করি কিন্তু লোকের সম্মান তো কী করে একদিন দুঃখে পড়ে বলবো এই জীবন আর রাখবো না আমি চলে যাই জঙ্গলে জঙ্গলে চলে গেল জঙ্গলে চলে গিয়ে সেখানে পরিতাপ করছে বলে আমি এখন জলেতে ঝাঁপ দেবো দিয়ে মরবো এই জীবন রেখে কি হবে ছেলে পেলে নেই সংসারে কোনো শান্তি নেই আর বউটা স্ত্রীটাও ভালো নয় বদমাস ধুন্দুলি দেবী বলা বদমাস রোজ ঝগড়া করে লোকের সঙ্গে তু তু ম্যায় ম্যায় হ্যায় তোর আমার এই নিয়ে রোজ ঝগড়া হয় এ আত্মদেব বলে আরে বাবা ঝগড়া কী আছে ওর মতো হ্যাঁ ঝগড়া করা স্বভাব ঝগড়া করা স্বভাব যাদের ঝগড়া করা স্বভাব তাদের এ স্বভাব যায় না মলে মললেও স্বভাব যাবে না চরিত্রই এরকম তো কী করেন এখন সে বলে স্ত্রীটাও এরকম ছেলে মেয়ে নেই সমাজে এত অপমান আমি কি আত্মহত্যা তার বেঁচে থেকে লাভ কি হেঁতে কী করলেন তিনি জঙ্গলে চলে গেল জঙ্গলে গিয়ে এবার কি করছেন একটা দিঘির কাছে বসে বসে কাঁদছেন আর মনে করছেন এই দিঘিতেই আমি পরে ঝাঁপ দেব এমন সময় একটা সাধু দেখতে পেলেন লাল কবর সন্ন্যাসী সন্ন্যাসী বলছেন কাজ্যের কাঁদছেন কেন কি হয়েছে বাবা কাঁচ্য কেন বলে আর দুঃখের কথা বলে কি করব আপনাকে আপনি সমাধান করুন বলে কী হয়েছে বলবে বলে আমার ছেলে পেলে নেই এরম অবস্থা আমি এখন আত্মহত্যা করব আপনার সামনেই আমি মরবো আমার সামনে মরবে আমার সামনে মরতে হবে না হ্যাঁ আমার সামনে মতে দেবো না আমি বেঁচে রয়েছি আমি তোমাকে মরতে কি করে দেবো আমি সাধু আমি তোমার মরতে দিতে পারি না বলে তাহলে আপনি সমাধান করুন নাহলে আপনার সামনে আত্মহত্যা করুন আরে কী সমাধান বলে আমার ছেলে পেলে চাই বলে দাঁড়াও বলে বিচার করে দেখলেন বলে তোমার সাজম্য করে ছেলে পেলে হবে না এই জন্ম তো নেই আরও সাতটা জন্ম তো ছেলে পেলে থাকবে না বা তা বললে হবে না আমি ছেলে চাই না হলে আপনি আত্মহত্যা করবো বলে ঝাঁপ দেব মরতেই যাচ্ছে তখন বাধ্য হয়ে কী বললো দাঁড়া থেকে ঝোলা থেকে একটা ফল বার করলো করে মন্ত্র করে ফলটা বললো এটা নাও নিয়ে তোমার স্ত্রীকে এখন খাইয়ে দাও গে তার সন্তান হবে যা হয়ে যাবে ঠিক আছে এবার নাচতে নাচতে বাড়ি এসছে ও গো একটা ফল পেয়েছি খাও তুমি ছেলে হবে আর ধুন্দুলি দেবী তো বদমাস ও তো ধান্দা খারাপ ও ধান্দা প্রচণ্ড খারাপ ও কি করলো ফলটা নিয়ে চিন্তা করছে আরে সন্তান সন্তানও অনেক কষ্ট দরকার নেই এ স্বামী তো বোকা স্বামী আমার স্বামী তো বোকা এই ফলটাকে আমার বোনকে খাইয়ে দেবো হ্যাঁ বোনকে না গরুকে খাইয়ে দেবো আমার ফলটা গোমাতাকে খাইয়ে দেবো গৌ রয়েছে কে যা দেখতে আসছে খেয়েছো ফলটা হ্যাঁ খেয়েছি বলে মিথ্যে কথা বলে দিল ফল খাইনি মিথ্যে কথা বলল কি করে এখন মিথ্যে কথা বলাতে ভয়ঙ্কর হয়ে গেল গোমাতার এবার সন্তান হয়ে গেল ফল তো মিথ্যেই যাবে না সাধু দিয়েছে না সন্ন্যাসী ফলে মন্ত্র আছে আশ্চর্য ব্যাপার গোমাতা একটা মানুষের মতো ছেলে জন্ম দিল তার নাম হলো গোকর্ণ মানুষের মতো থেকে সব মানুষের মতো খালি কানটা গোমাতার মতো কানটা কানটা গোমাতার মতো বুদ্ধি বুদ্ধি প্রচণ্ড ভালো এত বুদ্ধিমান বিরাট সুলক্ষণ বিরাট একটা মহাপুরুষের লক্ষণ তা আত্মদেব আনন্দ পেল আত্মদেব ওকে খাইয়ে দিছি গোমাতাকে গোমাতার থেকে বেরিয়েছি আর বোনের থেকে নিজের যে বোন ওর থেকে একটা কচি বাচ্চা নিয়ে এসছে গিয়ে এসে স্বামীকে বলছে আমি বোনের বাড়িতে ছিলাম আমি ওখানে প্রসব করেছি আমার এই ছেলে এই ছেলেটা হয়েছে স্বামী জানে না সরল ব্যক্তি তাই নাকি বাহ ভালো ছেলে তো কোলে নিয়ে আসলে এটা ও ছেলে নয় ছেলেটা হলো বোনের ছেলে বোনের ছেলেটাকে ও মিথ্যে কথা বলে এনেছে আর নিজের কোনো সন্তান হয়নি বলে কে এসব ঝামেলায় যায় আগুন লাগলে আক্রমণ করলে দৌড়াবো কি করে হয়তো দরকার নেই ছেলে দরকার নেই আমার এইভাবেই ভালো কিন্তু এইভাবে কি হলো ওই মিথ্যে সন্তান ওটা আসল সন্তান নয় ওই মিথ্যে সন্তানটাকে পালন করতে আরম্ভ করল মিথ্যে সন্তানটাকে পালন করতে করতে তার এরকম ভয়ঙ্কর চরিত্র হয়ে গেল এটা গ্রহের লক্ষণ ভয়ঙ্কর সেই ছেলে ডাকাত হয়ে গেল মদ খায় বেশাবাড়ি যায় অত্যাচার করে মা বাবাকে মারে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়ে গেল তা এখন এই ছেলেকে নিয়ে চলা মুশকিল লাস্টে কী হলো আত্মদেব দুঃখেতে আবার জঙ্গলে চলে গেল জঙ্গলে চলে ছেলের দ্বারা থাকা যাবে না বাড়িতে এটা বউকে মারছে বাবাকে মারছে টাকা পয়সা লুটে নিচ্ছে যা সম্পত্তি এই জঙ্গলে চলে গেল গিয়ে এবার আত্মহত্যা করবে কেন আত্মহত্যা করবে বলে প্রথমে আত্মহত্যা করতে গেছিলো কেন সন্তান নেই আমার সন্তান চাই আর এখন আত্মহত্যা করতে কেন গেলো কেন সন্তান হলো বলো দেখি এ একই মানুষ প্রথমে মরতে গেল কেন আমার সন্তান হ নেই কেন আমার সন্তান চাই আর এখন মরতে গেল কেন কেন সন্তান হলো যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন না রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন শুনেছ মনে আছে না হ্যাঁ যা চাই তা ভুল করে চাই যা পাই তা এ আবার কী কথা চাইবার সময় বুঝে চাইলে না কেন যা চাই তা ভুল করে চাই যা পাই তা চাই না এবার কী কথা এরকম অবস্থা এই রকম অবস্থা বাঁচা বেঁকে ছেলের অত্যাচারে অতিষ্ঠ মাকে মেরে ফেললো কুয়াতে ফেলে মাকে মেরেই ফেললো অত্যাচার করে ভয়ঙ্কর মা মরে গেল আত্মদেব জঙ্গলে চলে গেল বলে আরে বেঁচে জীবন রেখে লাভ কী গোকর্ণজি এবার বাবা কোথায় গেল খুঁজতে গুলি দেখি বাবা দেখে এবার মরবে ও আর বাঁচতে চাইছে না বলে আপনার কী হয়েছে বলে এরম অবস্থা তো তুমি জানো আমাকে যদি বাঁচাতে পারো তো ভালো বাঁচাও তখন গোকর্ণজি এবার তাকে নিয়ে বসলো বসুন 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 আপনি বসুন উত্তেজিত হবেন না জীবনটা এইরকম এখন দেখে নিন দেখলেন তো আপনি দেখলেন তো সংসার একে বলে ছেলে লাথি মারছে বাবাকে মাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এক ঘরে করে তারপরেও আমার ছেলে আমার মা আমার ছেলে চলছে এই কথা কিছু করার নেই যাই হোক আজকে আর বেশি আলোচনা করব না আপনাদের অনেকে ক্লান্ত হয়ে পড়েছেন আমার আজকে বেশি আলোচনা করলে বুঝতে কালকে এ প্রসঙ্গে আবার আলোচনার ইচ্ছা রেখে আজকেই এখানে কথার বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি যাই হোক কোন শ্লোক দিয়ে শুরু করেছিলাম বংশী বিভূষিত করাত নবনী রদাবাদ পিতাম্বরা ফলা ধরু ওষ্ঠাত পূর্ণেন্দু সুন্দর মুখাদ অরবিন্দ নাভাদ কৃষ্ণাত পরম কিমপি তত্তমহম না জানে কৃষ্ণাত পরম কিমপি তত্তম না জানে বাঞ্ছকাল পুরসেখে বাসন দেব পতি তানং পাবনে নেব বৈষ্ণব কীর্তন করে পাঁচ মিনিট ছাড়ো মহারাজ কান্ত হয়ে গেছে একবারে আমি দেখে ছেড়ে দিলাম কি করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare n hare krishna 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 hare 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 ram hare ram 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 hare 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 krishna hare krishna 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 hare 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 ram hare Krishna 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 Hare Hare, Hare Ramo Hare Ramo Ram Hare, Hare Hare, বল হৰিব হৰি বল হৰিব নিতাই গৌৰ হৰিব হৰিব হৰি ভল হৰিবাই গৌৰ হৰিব হৰিব হৰি গৌৰ প্ৰেমান जय जय गुरु गौरंग गंधार में गिरधारी पो जी की जय आकर मठ चैतन्य मठ की जय अष्टीय गुरु पाद पद्म पुष्ठ भक्ति पुरी को श्व परमंश गुरुदेव की जय अमित पृष्ठ अभिन्न गुरु पाद पद्मशिशिल भक्ति देव माधव गो श्री महाराज जी की जय अमित पृष्ठ अभिन्न गुरु पाद पद्मशिशिल भक्ति रक्षा शीधर को श्री महाराज जी की जय ओम नित पृष्ठभिन्न गुरु पाद पद्मशिला भक्ति सारंग गोषाई महाराज जी की नि पृष्ठाभिन्न गुरु श्री शिला भक्ति कमल महोसन गुश्री महाराज जी की जय जय रूपान गो गुरुवर्गो जी जय पूजनीय उपस्थित वैष्णव बिंदु की जय जय शिला आश्रम गु महाराज जी की जय जय श्री स्कुंचन महाराज जी की जय पूजनी उपस्थित वैष्णव बिंद की जय अनंत गरीब वैष्णव में गौर प्रेमानंदे हरिहरि